সবার কাজ প্লিজ, যারা কাজ দেননি তারা রেডি হন। ওখানে যদি পিডি স্যার এসে বলে যে চলেন আপনার গ্রুপে দেখে আসি, তখন আর কি প্রবলেম হলে আমি সুন্দর করে গ্রুপ দেখিয়ে দিব। এখন দেখবেন তখন কি হয় না। তাহলে আমার ওই ভাঙ্গা কাজটাও কি ওখানে দিব? আপনার কাজ আগে দেখি ভাই আপনাদের। ওকে, কাজ শুরু হয়েছে কোথা থেকে? এই রহিম আপু আছেন, রহিম আপু থেকে না সজীব ভাই থেকে, ওই যে রেনবো। ওকে, ঐশিয়াপুর রেনবোটা ভালো হয়েছে, খারাপ হয়নি, ভালো লাগছে। তারপরে আছে সজীব ভাই, সজীব ভাইয়ের কাজ তো আগে থেকে মোটামুটি ভালো হয়। এটা কিসের লোগো? ওই যেটা হচ্ছে আর কি টি শার্টে ইয়াতে মেকআপ যেটা ইউজ করেছেন, সেটা কি কন্টেস্টের নাকি? না হলো, কন্টেস্টের হ্যাঁ কন্টেস্টের উনি চাইছিল, আমার গার্লফ্রেন্ড এর হলো জন্মদিন, তো ওর জন্য একটা মানে ওর একটা কুকুর আছে, মানে কুকুরটা চাই হলো ওর টি শার্টের উপর সেট করতে, আর ওর নাম থাকবে হ্যালো পিপি। হ্যালো পিপি। আচ্ছা, এটা দেখেন কন্টেস্টের সময় আছে কতদিন? আছে আপনার টাইম আছে, আজকে দেখা লাগবে, ভুলে গেছি আপু, দিয়ে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দেবেন। হ্যাঁ, আর সজীব ভাই নিচের কাজটা ভালো, মানে বেশি একটু ইয়া হয়ে গেছে সজীব ভাই। আইসল্যান্ড হ্যাঁ 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 আমি চাইছিলাম ভিতরে একটু ফাঁকা থাকুক, আর মানে এই মকাপে দিলে যেন মনে হয় আইস, ওইখানে মানে বরফ জমে আছে এরকম চাইছিলাম দিতে, মকাপের উপর মানে বোঝা যায় যেন একটু বরফ উঠে আছে, জাস্ট এই জন্য। হচ্ছে ইয়া আপুর কাজটা ভালো হয়েছে, কি যেন রহিম আপুর কাজটা অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। জাস্ট সাইলেন্ট মোডে ডিজাইনটা অনেক ভালো হয়েছে। রহিম আপু আছে, কিন্তু একটা করে কাজ দিচ্ছে কেন এটাই তো বুঝলাম না রে ভাই। একটা কেন আপু প্রবলেম কেন? প্রবলেমটা বলতে হবে আপু। এ তো কুশ কি সুন্দর কাট বানাইছে অন্তর্ষা ভাই, ওয়াও ভালো লাগছে তো। ঐশী আপুর 11:45, এটা কি? ঐশী আপুর 11:45, এটা কি আপু? ওটা লোগো, ওটা হচ্ছে একটা নাইট ক্লাবের লোগো আপু। তো কতটা সময় আছে লোগোটা, এই লিঙ্কটা দেন দেখি। আর হচ্ছে যে রাত্রি পূজা কাজ একটা দিয়েছে, ভালো হয়েছে। বাকিদের কাজ কই? আপু আমি তো তারপর আরো ইয়ার কাজ, করছি উপরে, আরো দুই তিনটা করছি তো, দেখবেন না। হাবিবুল্লা ভাইয়ের কাজটাও ভালো হয়েছে, তারপরে তো তামান্না জান্নাতির কাজটাও ভালো হয়েছে, উপরে সে তো আরো অনেকগুলা করছি আপু, আচ্ছা তামান্নাই জান্নাতি। আপনার হচ্ছে যে একটা লোগো দেখতেছি, সেটা কি একটা ব্ল্যাকের উপরে আপনি ইচ্ছা করে দিয়েছেন নাকি, নাকি আবারও জিআইএফ ফাইল দিয়ে দিয়েছেন? আচ্ছা কি আপু হ্যাঁ আপনি না কি না ওটা, হ্যাঁ ওটা তো জিআইএফ না, ওটা জেপিজি ফাইল। কন্টেস্টে দেওয়ার সময় অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যে যেন কোনো মতে ইয়া ফাইল না হয়, ওকে? জি জিআইএফ ফাইল না হয়, আপনার জেপিজি ফাইল দেওয়া লাগবে, ওকে? সন্দীপ ভাই কাজ তো ভালো হয়েছে আমি তো বললাম। এখন যাই হোক, কথা হলো যে আমরা হচ্ছে কিছু কাজ দেখি, হ্যাঁ কিছু নতুন কাজ দেখি, তার আগে একটু কন্টেস্টে যাই, দেখি আপু আপনাদের কন্টেস্টে কি প্রবলেম হচ্ছে। স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট থামেন, পালিয়ে যাবেন, করেন আমি আপু, নিব। করেন আপু, আগে কোনো ভাইয়া আসুক বা কেউ আসুক, ভাই কই আসুক, আসুক ক্লাসে আসবে, এসে বলুক না কি বলছে, মিটিং আছে। আমরা হচ্ছে ফ্রিল্যান্সার, সবাই ফ্রিল্যান্সারের ইয়া করেন, ফ্রিল্যান্সার লগ ইন করেন। আমিও দেখি আজকে একটা কন্টেস্ট করি আপনাদের সাথে সাথে বসে না থেকে, একটা কন্টেস্ট করি, তাই না? করেন আপু।
হাই রে কি শোনো একটু পর ভাই। আচ্ছা কার কি প্রবলেম এবার একটু শুনি, এবার হচ্ছে একটু শুনি যে হচ্ছে আমরা হচ্ছে লাস্ট থেকে আসব। হ্যাঁ লাস্ট থেকে আমার দেখেন প্রাইস টাইস দেখেন সব কমানো আছে, শুধু লোগো ডিজাইন আছে, এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ ওকে, এটা হচ্ছে এখানে তো অনেক লোগো পড়েছে, দেখি তো কি ডিজাইন এটা। আচ্ছা ঐশী আপুর একটা কোশ্চেন ছিল যে ঐশী আপু বলছিল যে আমরা রেটিং দেওয়া লোগো গুলা কেন করি না, তাই না? রেটিং না থাকা লোগো দেখছেন এত খারাপ কি করে মানুষ হয়, আপনাদের এগুলা চোখে পড়ে না? এগুলা কি আপনারা দেখতে পান না? দেখেন তো কত ডলার ছিল একদিন সময় ছিল, দেখেন এই লোগোটা করতে পারতেন না? এগুলা এগুলা দেখতে পান না কেন? করেছিলেন করেছিলাম জি আপু। আপনাদের লোগো কই? এখানে তো শুধু ইমরানের লোগোই দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে এটা কি বলবো, দেখেন এরা 5 স্টার পেয়ে জিততে পারলো না, 4 স্টার পেয়ে জিতে গেল। ওকে আচ্ছা এখানে আপনাদের লোগো গুলো আমি খুঁজে বের করি। হ্যাঁ দে প্রবলেমটা আগে দেখি যে আপনাদের লোগোতে কি প্রবলেম হচ্ছে এটা আগে একটু দেখি। হ্যাঁ হচ্ছে আপনাদের হচ্ছে কত নম্বর এন্ট্রি ছিল সেটা বলেন, তাহলে আমি একটু বেছে একটু পেতে সুবিধা হবে আর কি। আপু এন্ট্রি তো মনে নেই, দেখেন কতগুলা করে লোগো দিয়েছে, দেখেন এখানে দেখেন এরা কতগুলা করে লোগো দিয়েছে, অথচ এরা এরা কি কন্টেস্টে জিতেছে? জিতেনি তো, কন্টেস্টে উইন হয়েছে কত নাম্বার, এটা হচ্ছে 999 নাম্বার এন্ট্রি, মনে নাই কারো? আপনারা কি এরকম করে দিয়েছেন? এটা হচ্ছে কি ফন্ট মনে আছে সবার? জি আপু এথনেটিক ফন্ট কি গো? এটা পেন্ডিং এ চলে গেছে, তারপর দেখি যে ওখানে ডিজাইন গুলো আসলে কি। ওটা যেটা দেখলাম সেটা সেটা ঠিক আছে, আপনারা কাজ জমা দিয়েছেন হয়তো কেউ কেউ, কিন্তু প্রবলেমটা আর কি দেখতে পেলাম না। এই তো এই তো দেখেন এখানে রেটিং রেটিং পাওয়া রেটিং না পাওয়া লোগো কেন করতে বলি আপনি একটু দেখেন। হ্যাঁ এখানে দেখেন 2 উইক পেন্ডিং এ দিয়ে দিয়েছে, এখানে মানে $75-এর কাজ, তো দেখেন 1186টা ডিজাইন পড়েছে, দেখেন কোন রেটিং নাই, বিভিন্ন জন মানে যা ইচ্ছা তাই করে দিয়েছে। তো আপনি এত ওই তো দেখেন এই তো এখানে মেবি এর নাম কি পারভিন, পারভিনে আক্তার হবে হয়তো বা, দেখেন কতগুলো করে দিয়েছে, তো ও কি জানে যে আসলে কোনটা নিবে? কোনো কিন্তু ঠিক নাই। আর রেটিং পাওয়া গুলাতে আমরা একটু হলো বুঝতে পারি যে হয়তো বা এই টাইপস করে চাইছে। হ্যাঁ এগুলাতে আর কি বোঝা যায়, এটার জন্য বলা হয় যে একটু রেটিং পাওয়া আর কি, রেটিং পাওয়া গুলা করতে, কারণ যেহেতু আপনারা ফার্স্ট সেজন্য আপনারা যখন আরো ভালো করবেন তখন তো অবশ্যই। আমি যখন কাজে এর আগে করছি দেখেন এই একে আমি প্রচুর পরিমাণে কাজ জমা দিতে দেখে, আজকে দেখে 1, 2, 3, 4, 5, 6 সেজন্য বলা হয় যে রেটিং পাওয়াগুলো তো আমরা বুঝতে পারি না যে আসলে ওরা না কি চাইছে এটা বোঝা যায় না, আমি ইচ্ছা করে রেটিংটা দেয় না সেজন্য লোগো করি না, কিন্তু চাইলে করতে পারেন। হ্যাঁ চাইলে যে একবারে করা যাবে না তা না, জাস্ট কিছুদিন আগে শিখে নেওয়ার পরে আর কি করতে বলছিলাম এই আর কি। যেমন এই এই সব লোগো গুলা বানাইতে তো পারবেন নাকি? এখানে এমন কেউ আছেন যে এই লোগো গুলা আপু পারবো না? একটু দেখেন তো পারা যাবে। জি আপু অবশ্যই। জি আপু এখানে এখানে এখন যদি বলেন যে আপু এটা কাজটা করতে দেন, তো আমি এখন কোন ডিজাইন আপনাকে করতে বলবো বা কি বলবো এটা বুঝে পাচ্ছি না, তার কারণ হচ্ছে এখানে কোনো রেটিং নাই, দেখেন তো যে যার মতো এখানে দেখেন যে যার মতো কাজটা জমা দিয়েছে, কিন্তু যদি রেটিং থাকতো তো দেখেন বিভিন্ন ডিজাইন, দেখেন বিভিন্ন ডিজাইন দিয়েছে, তো কোনটা উইন হবে বলা যাবে না যেহেতু বেশি ডলার, সেহেতু বলা যায় না চয়েসটা, সেজন্য সময় নষ্ট করতে আর কি চাইছি না ওখানে। এখন চাইলে আপনারা করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা।
এটা করছি আমি। এটা কি ইয়া দেওয়া ছিল? ছবি দেওয়া আছে আপু, কিন্তু আমার কোনো রেটিং রিজেক্ট করে দিতে হয়তো, দেখি নাই আমি। ও মাঝখানে ইয়া দিতে হবে তাই না? এই মাঝখানে আর কি চেঞ্জ করতে হবে? মাঝখানে আমি চেঞ্জ করছি, চোখের মধ্যে আগুনও দিয়েছি। ওই চাইছে এরকম চোখের মধ্যে আগুন, দেখি। এগুলোতে দেখেন রেটিং দিয়েছে, কিন্তু আগুন গুলা কি খুব একটা ভালো লাগছে? খুব একটা কিন্তু ভালো লাগছে না, অথচ দেখেন এই কাজটা মোটামুটি ভালো লাগছে। নিচে আসেন, নিচে মানে আমাদের থাকতে পারে। এই যে আমারটা বামে বামে বামে, এটা 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 হ্যাঁ আপু। আরো কিন্তু চেঞ্জ করা যেত কাজটাতে। এখন দেখেন আপনার কাজটা দেখেন, আপনার কাজটা দেখেন, আর এখানে রেটিং বক্সটা দেখেন কতটা ক্লিয়ার, আপনারটা ভালো করে দেখেন। দেখেন এই সব কাজগুলো দেখেন, একদম মানে আগুন, মানে আগুনের মতো। আমি একটা শেড দিয়ে দিচ্ছি, মানে হালকা করে দিচ্ছি, জানো কালারটা মানে ভৌতিক ভৌতিক একটু লাগে। আসলে আমি আমি উপরে কিন্তু খালি একটা ইয়ে দিছি আপু, ওই যে কি ইলিপ্স টুলটা দিয়ে আমি ইয়েটা কমাই দিছি, আপনি যে কি যেন বলো ওটা, অপাসিটিটা কমাই দিয়েছি। অপাসিটি কমেছেন? হ্যাঁ আপু, দেখেন উপরের কাজগুলো ক্লিন হয়েছে এবং জাস্ট বোঝা যাচ্ছে যে একদম আগুনের ঝলকানি আর কি, যেটা ঝলক। হ্যাঁ, তো একটু ট্রাই করেন না দু একটা দেওয়ার। আচ্ছা আচ্ছা, চারিদিকে উইনে ছড়াছড়ি, এত মানে সব ব্যাচে উইন, সব ব্যাচে উইন, সব ব্যাচে উইন। আগে থেকে কাজ পারে তারা, এটা বুঝে না কেন। এইটা করছে কি না, এ লোগোটা করা যায় নাকি না করা যায় না? করা যায় তো আপু, এটা তো পাপ ফাইভ স্টার পেয়ে রেখেছে, ওখানে একদম বন্ধই করে দিয়েছে, মানে লক করে রেখেছে। দরজা খুলে দাও। ওকে দেখে আর দু একটা কাজ দেখে আসি। হ্যাঁ, এগুলো বেছে বের করা বিপদ, বের করতে বিরক্তই লাগে, ভালোই লাগছে না। ৭ ঘন্টার একটা ইয়ে আছে, ওটা দিলাম দেখেন। গ্রুপে দিয়েছেন? না দিচ্ছি, ইজি নাকি, সবাই পারবে? মোটামুটি হয়তো পারবে, আমি করবো। দিয়েছি আপু, আর ৭ ঘন্টা আছে, বাদ বাকি সব রিজেক্ট করছে, খালি ৬টা রাখছে। আচ্ছা দেখে আসি আগে, দেখে আসি আগে সজীবে কি দিল। স্টুডিও ইয়েলো বিট, ব্যাপার লগ ইন তো করাই ছিল, আবার লগ ইন। কি কাজের সাইজ দেখেন, এই কাজে তো সাইজ টাইজই ঠিক নাই, তারপর দেখেন রেখে দিয়েছে। কি চয়েস রে ভাই, ৭ ঘন্টার সময়।
সজীব ভাইয়ের কাজ কই? আমি দিই নাই আপু, কেবল মানে পাইলাম তো, কালকে করতে করতে কারেন্ট চলে গেছিল, আর পরে ইচ্ছা হয় নাই বসার রাতে 2টার দিকে। করবেন আপনারা, করবেন না কি বলছেন, এটা করবেন? করবো সজীব ভাই করবে, বাকিদেরকে বলছি। দেখেন কাজটা ইজি আছে, কঠিন না, করবেন? জি আপু। এই গ্রেডিয়েন্টটা আমাদের ইয়াতেই আছে, আমাদেরকে বের করতে হবে না, ওখানে ইনগ্রেডিয়েন্টটা ইউজ করা আছে, মানে দেওয়া আছে। আচ্ছা দেখি আর দু একটা লোগো দেখি। হ্যাঁ ওটা 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 সবাই ওপেন করে না, আমি দুই একটা লোগো দেখি পাওয়া যায় কি। 2 দিন সময় আছে, এটা দেখি। দেখেন কত সিম্পল একটা লোগো উইন হয়েছে, 4 স্টারে ছিল, এখনো সময় আছে, 1 দিন, তারপর উইন করে দিয়েছে। ফোন বাজছে, ফোনটা কেউ ধরো। আপনাদেরকে বারবার বলছি যে কাজ করেন, নইলে কিন্তু ওই জাস্ট কয়েক দুই একটা উইন করলে অন্তত ল্যাপটপটা থাকা যাবে বেঁচে। হ্যাঁ নইলে তো ব্যাচ থেকে বলছে নিয়ে চলে যাব, অন্য ব্যাচে দিব। তাহলে এগুলা কি মেনে নেওয়া যায়? কোনোভাবেই না আপু। এই তো রহিম আপুর কাজটা, রহিম আপুর কাজটা কিন্তু এখানে ভালো লাগছে। রহিম আপু আছেন? রহিম আপু আছেন আপনি? রহিম আপু লিখাটা দেখেন এইভাবে করে দিবেন, এবং ইটা যেটা আমরা কাটা শিখেছি, কিন্তু কালার হচ্ছে আপনি 2টা কালার দিবেন, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্লু, হ্যাঁ, আর হচ্ছে আপার কেস। এইভাবে এই লোগোটাই আপনার থাকবে, কিন্তু আপনি লিখার ফন্টটা এইভাবে দিবেন। তো আছে কেউ নেই নাকি? লোগো কি দেওয়া ছিল নাকি সবার লোগো যে এক, ওনার লোগো শুধু আলাদা দেওয়া ছিল না তো? না আপু। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। মানে হচ্ছে এইভাবে বল, মানে এই ফন্ট নেক্সাবল ইউজ করবেন, করার পরে দেখেন কেটে দিয়েছে, এভাবে কাটবেন, কিন্তু কালার করে দিবেন। ওনারা কালার করেনি, আপনি হচ্ছে ব্লু এবং গ্রিনটা দিবেন। আর দেখেন এখানে হচ্ছে ওনারা হচ্ছে ইয়া করেনি, ক্যারেক্টারে যে আর কি বাড়াইনি। হ্যাঁ আপনার লেখাটা ছোট সাইজই থাকবে, কিন্তু একদম এই আর এবং ডাব্লু হ্যাঁ সমান হয়ে থাকবে। ওকে এরকম করে একটা দিবেন, যেহেতু আপনার ডিজাইনটা করাই আছে, এআই ফাইলটা ওপেন করবেন, বেশি সময় লাগবে না। কতদিন? 2 দিন। এটা করেছেন কেউ? এলো ওটা করেছেন নাকি আপনারা এর আগে? একটু রেসপন্স করেন প্লিজ, কথা বলেন, শুনতে পাই না। কয়দিন কয়দিন আমি হয়তো করছি ভাই, সরি আপু আমি করছি হয়তো ব্লু টিপ। ব্লু টিপ করেছেন?
হ্যাঁ আপু আমি করছি, দাঁড়ান দেখি ফাইলটা দেখলে বুঝতে পারবো। রেটিং পেয়েছেন কে দেখেন দাও। হ্যাঁ আপু করছি এটা, আমি এখনো রেটিং পাই নাই। রেটিং পাই নাই, এটা মেবি আপনার হলো ইঞ্জিনিয়ারের ইয়াটা। আচ্ছা টপটা দেখি আমি, টপ এন্ট্রি টোটাল আছে, টোটাল আছে 422টা, টপ এন্ট্রি আছে 24টা। টপ এন্ট্রি আছে 24টা, তার মধ্যে কি লোগোটা আমরা করব। ওকে আপু, আমি গ্রুপে একটা ইয়া দিচ্ছি, লিংক দিচ্ছি, দেখেন আমি একটা পাইলাম মনে হয়, মানে মেবি শেয়ার হোল্ডিং কোম্পানির জন্য, কিন্তু মানে আমি আইডিয়া পাচ্ছি না। খুবই সিম্পল কিন্তু তারপরে মানে কি করবো বুঝতেছি না। কি করবেন কি করে বুঝুন, কোনো রেটিং নাই কিছু নাই, আবার হচ্ছে বোঝা তো কঠিন ভাই। বিভিন্ন রকমের ডিজাইন দিয়েছি দেখেন, মানে ডিসক্রিপশনটা পড়েন, পড়ার পরে কি আপু আমারটা দেখে না এখানে, আমারটা হলো 415, 16, 17, 18, এখনো অত দূর মনে হয় যায় নাই, সবার লাস্টে আমারটা এখানে। হ্যাঁ এটা না, এটা না, ওই ব্লু টিপ। ডেটিং টা লোগো গুলাতে আর কি চেঞ্জ করে করা যায়, কিন্তু এখানে বিভিন্ন ডিজাইন সবগুলোই ভালো লাগছে, কিন্তু এগুলো সব কিছু তো কপি ডিজাইন, কপি মার্কা ডিজাইন, মানে আমাদের আইডিয়া তো দেখছে আপনি, সবগুলো কপি দেখেন, কনফিডেন্ট হয়ে ফেললাম কপি ডিজাইন। আচ্ছা দেখছি ভাই এটা, হ্যাঁ কিন্তু এটা হচ্ছে $72, এটা এটা মাথায় রাখতে হবে, একটু অনেক বেশি ডলার হয়ে গেল। ওটা দেখছি, ওটা আচ্ছা ডিজাইনে আসছি, তার আগে দেখি আর দু একটা পাওয়া যায় কি। ও এটা তো দিলাম, ঐশী আপু মনে হয় একটা লিঙ্ক দিয়েছে না? জি আপু, যে নাইট ক্লাবের মেবি 4 ঘন্টা, 4 ঘন্টা সময় আছে ওটাতে। আর ও ঐশী আপু ওটা ওটা কি ইজি আছে নাকি? ও এটাই তানজুর আপুর কাজটা, আপনাদেরকে বলেছি যে এত আগের কাজ না করতে, সে কবে করছে দেখেন, এখনো 2 দিন সময় আছে। তানজুরাপু একটা কাজ করছিল মনে আছে আপনাদের? ওই কাজটা, এটা তানজুরাপু আপনার কাছে যেহেতু ডিজাইনটা আছেন দেখেন, এরকম করে করে দিতে পারেন আবারও। ও আপনার কাজ তো নিচের দিকে আছে মনে হয় নাকি? উপরের দিকে দেখলাম যে আপু মনে হলো নাকি, আর একটু উপরে যান, এই যে এটা, না না কই পাচ্ছি না যে। ও কতজন দিয়ে দিয়েছে? ও মনে রিজেক্ট হয়েছে।
রিজেক্ট কেন হবে, আছে পেছনের দিকে, কারণ এতদিন আগের কাজ সেই ফার্স্টের দিকে দেখিয়েছেন 114 নম্বর এন্ট্রি, তার মানে আছে হয়তো কোথাও, দেখবেন কম সময়ে, কম সময়ের লোগো গুলা আর কি ইয়া হয় বেশি, হ্যাঁ উইন হয় বেশি কম সময়ে। তাহলে মনে হয় আপু টাইম বাড়াইছে, আমি 17 তে বেশি দিনের লোগো করি না, এখন হয়তো ব্যাক একটা ভুল হইতে পারে, দেখেন সবাই পারা যাবে, একটা লোগো পাইছি, যাবে না পারা, এটা পারা যাবে না, আমরা একটু একটু চেঞ্জ করে দিব। জি আপু, দেখেন কত সিম্পল ওয়েতে জাস্ট সিম্পল কাজ করছে, দেখেন কালার টালারের কথা কিছু বলেছে, দেখেন কালারটা কিন্তু দিয়ে দিয়েছে, দেখেন আপনারা এটা সব ডাউনলোড করে নেবেন কালারটা, ওকে কালারটা নিচে দেখেন এই লেখাটা লিখে দিতে হবে, বুঝছেন নিচে এই দুইটা আর কি কাজটা করতে চাইলে দুইটা ডাউনলোড করে নেবেন, ডিসক্রিপশনটা পড়বেন, পড়ার পরে দেখেন আমার মনে হয় যে এই কালারটা কি ছিল ওখানে, তো এই কালারটা ছিল না, তারপরেও এই এগুলোই খুব খারাপ লাগে যে ওরা কালার থাকে না তারপরেও 4-স্টার দিয়ে দেয়, না ছিল কি জানি দেখি নাই তো, সবাই তো দেখছি কম বেশি ওই ডিজাইনটা করেছে, যেমন দেখেন এই ডিজাইনটাও আপনারা পারবেন, তো কম বেশি মেলায় আইডিয়া তো এখানে পাচ্ছেন না, দেখেন আইডিয়া কিন্তু পাওয়া যাচ্ছে, তো এইটা এসে ডিজাইনও পারবো, তাহলে এখানে সবগুলোর মধ্যে থেকে আমি নিজে একটা ডিজাইন করব, এটা এটা কি পারা যাবে না নাকি? হ্যাঁ আপু পারা যাবে, কঠিন লিংক বাদলেন 4 দিন সময় আছে, 35 ইউরো, এটা নিয়ে কাজ শুরু করেন আগে, দেখেন সবাই নাইট ক্লাবের কেমন দিল আর ঐশাপুরটা দেখেন কেমন দিয়েছে, তাহলে হবে ঐশাপুর লোগোটা কিন্তু এখানে কি চলছে, দেখেন 11:45, অতএব এইভাবে কোনো ইয়া ইউজ করতে পারতেন, এই তো একটু বেশি ইয়া করেছে, আপনি একটু সিম্পলের মধ্যে কিন্তু করা যেত, কালারফুল দিয়েছে সবসময় কালার একদম, কি এটা কিসের লোগো, নাইট ক্লাব? জি আপু, দেখি নাইট ক্লাব দিয়ে সার্চ দিয়ে বের হচ্ছে কি কিছু, সবাই প্লিজ যেটা আমি দিলাম সেটা একটু বের করেন, সেটা হচ্ছে ওই ওই লোগোটা একটু বের করেন তাড়াতাড়ি, আপু কারেন্ট চলে গেছে, গুড নিউজ, আকাশে প্রচুর মেঘ, আপু ফোন থেকে থাকেন ভাই, বলেন না বলবো না, এই যে হচ্ছে ওনার এই আইলাইনার ই এত ঝামেলা গেছে কেন, এখন আবার কি বলছে সব, আই লাইক দিস ডিজাইন বাট আই বাট এ ভালো লাগছে না, বাংলা করেন আপু, বাংলা করেন আর নইলে দেন আমরা দেখি, বাংলার বিষয় না, বিষয় হচ্ছে কি উনি বলছে এইটা করেন, এখন আমি আর একটা দিয়েছি ওইটা পছন্দ করছে, কিন্তু উনি প্রথমে লিখছে এটা লিখে দেন, লিখে দিয়েছে এটা ভালো লাগছে না, এইটা লিখে দেন, এটা লিখে দিয়েছে এটা ভালো লাগছে না, এখন আর একটা লিখে বলছে এটা ভালো লাগছে বাট এই লিখা ভালো লাগছে না, তাহলে কেমন লাগে তাই বলেন, উনি কিন্তু আমাকে হ্যাঁ তো আপনি এরকম লিখবেন যে আপনি কি ফন্ট চেঞ্জ করে চাইছেন নাকি লিখাটা ভালো লাগছে না, মানে কি লিখাটা ডিজাইন তো চেঞ্জ করতে বলছে না,
শুধু ওই লেখাটাই চেঞ্জ করতে বলছে, তো বলেন যে কোন ফন্ট আপনি চাইছেন, এটা এরকম একটা কিছু একটা লিখেন। আচ্ছা আমি দেখি, আমি মানে সমস্যা কথা ডিজাইন করাই আছে, আপনার ডিজাইন করাই আছে, তো সমস্যাটা কি আমি তো এটাই বুঝতে পারছি না, আপনি করেন সেটা ভালো কিছু খারাপ কিছু নাকি? উনি একটু কনফিউজ ক্যারেক্টার, মানে উনি বলছে এটা দেন ওইটা দেন, মানে আমি দেখছি ম্যাডাম। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন যে আপনার ইয়া তো চার্জ নাই, এটাই তো? না না আপু, আপনার যে নতুন ব্যাচ শুরু হয়েছে না, ওইখানে হচ্ছে আমার বোন করবে আপু। আর কি টাইম আছে? আমার তো জানার মতো মনে টাইম শেষ নাকি? আর কি রেজিস্ট্রেশন করা যাচ্ছে? রেজিস্ট্রেশন কি করা যাচ্ছে? রেজিস্ট্রেশন মেয়াদ শেষ হয়ে গেছে। আচ্ছা আপু, আমি যাবে সময় নাই তো। আচ্ছা আপু, আমি দেখে জানাচ্ছি। আর রেজিস্ট্রেশন করা থাকলে আজকে পাঠাবেন, আজকে হচ্ছে নতুন স্টুডেন্ট ঢুকবে, তারপরে আর নতুন স্টুডেন্ট আর কি আসবে না ক্লাসে। এটা কি যে করে, শুধু লেটে লেটে স্টুডেন্ট পাঠায়, স্টুডেন্ট গুলো আগে পাঠালে আর কি এই ঝামেলা হয় না? আজকে কি ম্যাডাম আপনি কি আরো স্টুডেন্ট নেবেন? হ্যাঁ স্টুডেন্ট নিবো, মানে ওই সুইট ভাই কাল রাতে ফোন দিয়েছিল, ফোন দিয়ে বললো যে আপনার ব্যাচে আর কি কিছু স্টুডেন্ট হবে। একটা এত সুন্দর মেয়ে আছে আমার ওই ব্যাচে, আমি দেখিনি এটাকে। কিন্তু ম্যাডাম ম্যাডাম আপনি কইলে আমি এতে ঢুকাচ্ছি, কারণ আপনি আপনি নেবেন কিনা বলে তো আমি বুঝতে পারছি না। আমি আর আগে একদিন বলছিলাম আমি নিবো, মানে আপু হচ্ছে ওই এবার দেখেন, এটা দেখেন তো, দেখেন এই লোগোটা ওখানে আছে, দেখেন সেম সেম কপি মেরেছে, দেখেন সেম সেম চেঞ্জও করেনি ওই শেপ, দেখতে পাচ্ছেন আছে না নাই আপু? আছে কি দেখতে পাচ্ছেন? নাইট ক্লাব লিখতে বারণ করেছে, মানে জাস্ট 11:45 এরকম। আমি আপনার কথা বলছি না তো, এরকম টাইপস এর একটা লোগো কন্টেস্টে দেখলাম সেম সেম, আমি সেটা বলছি যে করেছে সে তো কপি করছে, এটা তো গুগল থেকে, আমি এটা তো গুগলে সার্চ দিচ্ছি নাইট ক্লাব লিখে, বুঝেননি এখনো? জি আপু, আমি সেটা বলছি আপু, যে দেখেন উনি হচ্ছে আর কি এই কাজটা করে ফেলছে, যে চুরি বিদ্যা ছুরি বিদ্যা মহাবিদ্যা কি জানো, যদি না পড়ো ধরা, চুরি করতে হবে কিন্তু ধরা পড়া যাবে না। হ্যাঁ তো এই একটু আইডিয়া নিয়ে নিতে হবে, আইডিয়া নিচ্ছি আর কি। আচ্ছা ওই তানজুর আপু, আপনার আপনার যারা পরিচিত তারা কি রেজিস্ট্রেশন করেছে নাকি? ম্যাডাম আমার এখন শোনা হয়নি, তবে রেজিস্ট্রেশন করার কথা ছিল, আমাদের ইনফরমেশন গুলো নিয়ে নিয়েছেন। এ ব্যাচে কিন্তু ঢুকানো যাবে না, এ ব্যাচে তো কোনো মতেই না, এ ব্যাচে হচ্ছে আর কাউকে নেওয়া যাবে না, অন্য ব্যাচে নিতে হবে। ও আচ্ছা, মানে আর একটা দুপুরের ব্যাচে ম্যাডাম আপনারই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি হচ্ছে আজকে আমি কথা বলে আমি আপনাকে কালকে আপনার ওই দিবনি কথা বলে বা কোনো বিষয়ে মধ্যে শুনেন, একজন আছে তো বলছে যে আপু হচ্ছে আর কি হচ্ছে আমি তো কালকে বেড়াইতে যাব, সোনা মসজিদে বেড়াইতে যাব, তো হচ্ছে আমি ছুটি নিবো। আমি চাই আপনারা একদিন ক্লাস করতে করতে আবার কিসের ছুটি, কোনো ছুটি হবে না, আপনি ফ্রাইডে তে যাবেন, ফ্রাইডে তে তো আমরাও যাব। তখন বলছে আপু কোথায় যাবেন একটু বলেন, তখন এখনো আমাদের ডেট ফিক্সড হয়নি, বাট আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে দেখা যাচ্ছে চাপায় যাবো। তো ওখানে দেখলাম যে অলরেডি 2-3 জন চাপায়ের স্টুডেন্ট আছে, মেয়ে সবাই অবশ্য। তো আপু হচ্ছে আপনার কোন লোকেশনে যাবেন একটু প্লিজ একটু ফোন দিয়া একটু বলেন, যে এই লোকেশনে আর কি দেখে আসবো যে আপনাকে। আচ্ছা ঠিক আছে, আগে দেখা যাক যাওয়া হচ্ছে কিনা, তারই ঠিক নাই।
আর আরেকটা স্টুডেন্ট আছে আপনার বলছে যে আপনার সবাই 2 দিন হলো ক্লাস করা, হ্যাঁ 2 দিন হলো ক্লাস করা, তো দেখি ওরা হয়তো ওদের সাথে কথা বলে, মানে নিজেরা নিজেরা হয়তো পার্সোনাল কথাবার্তা বলে, তো আপনার কি বলছে শুনেন, আমরা দেখা করব কবে, মানে 2 দিনের মধ্যে তাদের ঘোরাফেরা শুরু, এটা কোনো কথা হইলো? ডিজাইন ওকে 99 এর ডিজাইন এবার গেলাম, হ্যাঁ দেখেন 99 এর এই তো। আচ্ছা আপনারা আপনারা কি আমি যেটা লিংক দিয়েছিলাম সেটাতে পাননি নাকি, পেরেছেন ডাউনলোড করতে? জি আপু, জি আপু পেরেছি এটাতে। এই সন্দীপ ভাই পারেননি কেন? ও ডাউনলোড করছি তো আমি, মানে এতগুলা ফাইলের মধ্যে কোনটা আমাদের কালকে বাইর করছিলাম যে একটা কিছু না, পরে দেখলাম যে এত ফাইল ঘাটতে ঘাটতে পরে বের করছি, পরে দেখি যে ও না আচ্ছা এগুলা ঠিক আছে। হ্যাঁ অনেক কিছু, মানে আমাকে যতগুলো দিয়েছিল এখন কে খুঁজে বের করছে বা কে ইয়া করতেছে তাই দিয়ে দিয়েছি বুঝছেন। আচ্ছা তানজুর আপু ওইটা কি বা ইন্ডিয়ার ক্লায়েন্ট নাকি আপনার, ইন্ডিয়ার বা অস্ট্রেলিয়ার নাকি, দেখেন তো এটা ওরা খুব ঝামেলা করে, ওদের কাজ হলো করতে হবে না। যাই হোক অনেকগুলো দেখলাম এখানে একটা ইয়া করেছি তো সেটা আর কি পেন টুল দিয়ে। আইল্যাস লন্ডন ম্যাম, আইল্যাস লন্ডন আমি কাজটা করেছিলাম। বুঝলাম না ভাই, আইল্যাশটা লন্ডনের কাজ ম্যাম, আইল্যাশ যেটা তানজুরা বলছে। ওকে দেখেন আমার হচ্ছে ইমেজ টেস্ট করে ফেলেছি, আমি এগুলো কিন্তু নিব না, জাস্ট আমি এই এই ইয়াটা নিব। তো এখানে যে উইন্ডোতে যে ইমেজ টেস্ট তারপরে অ্যাডভান্স নামাইছি, কর্নারটা ফুল ফ্রি করে দিব। Expand and group. Assalamu alaikum. Waalaikum assalam. Are you back to Ghuma? So, manush to bari se hi Ghuma hai. Kho chai Ghuma hai. Kali Ghumiye chi jao, dele ko pata Ghuma. Ghumiye akta bar hao. Pasta Ghuma to. Shudhu bari te hi Ghuma hai. মানুষ কোথায় ঘুমাই, বেড়াইতে গেলে মানুষের বাসায়, অন্য কোথাও ঘুমা বলছি মনে হয় অন্য কোথাও ঘুমান, মেবি একটু মাথা সমস্যা। হ্যাঁ মাথা সমস্যা অবশ্য, যে বললো তার একটু মাথায় প্রবলেম আছে। হ্যাঁ রাত্রি আপুর আমি ঘুম পারি, কালকে 2টার মধ্যে ঘুমায় বসছি। সজীব ভাই খুঁজতেছে কোন জায়গায় ঘুমাবে এর জন্য ভুল বকতেছে। না রে ভাই আমি যথেষ্ট ঘুম হয়েছে, 6 ঘন্টা ঘুম হয়ে গেছে ভাই, ইতিহাসের পাতায় নাম লেখা লাগবে তাহলে। আমি কি এলিয়েন ভাই? যে বলে যে তার নাকি ঘুম হয় না, সে আবার 6 ঘন্টা কেমনে ঘুমালো এটাই ভাবার বিষয় আর কি। আমি কালকে ঘুমাইছি, আমি কালকে অনলাইনে ছিলাম না, অনলাইনে থাকলে। হ্যাঁ কালকে আমি দেখলাম, খেয়াল করলাম আপনি অনলাইনে ছিলেন, এটা সম্ভব আদৌ? অনলাইনে থাকলে আর কি বেশি কথা হয়ে যাচ্ছে বুঝছেন, বেশি কথা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, বেশি ঝামেলা আর কি, এক কথায় মানে প্রবলেম।
রাজীব ভাই আপনি শুধু একটা কাজ করবেন, সেটা হচ্ছে ওই নাজমুল ভাইকে একটু প্লিজ দিয়ে দিয়েন। হ্যাঁ নইলে কিন্তু প্রবলেম হয়ে যাবে ভাই। আমি যে কালকে নাজমুল ভাই আছেন, নাজমুল ভাই আচ্ছা ভাই আপনাকে আমি আপনার আইডিতে দেখেন আমি লিংক দিচ্ছি গুগল ড্রাইভের, ওর মধ্যে ক্লাস ভিডিওটা আছে কালকে। হ্যাঁ ওটা আপনি ডাউনলোড করে দিয়ে দেন। হ্যাঁ ভাই ঠিক আছে, এখন যাচ্ছি। আপনারা হচ্ছে কাউকে দেখা হলে কয়বার সালাম দেন? নাজমুল ভাই আড্ডা গ্রুপে দিয়ে দিছি আপু, দেখেন তো। কি দেখা করতে আসবে নাকি আপু? আরে ভাই এটা বলিনি রে ভাই, একজনই তো বললাম না একটু মাথার সমস্যা আছে, তো কয়বার যে সালাম দিল তাই বলছি আর কি। আপু ভালো তো, বেশি বেশি শান্তি বর্ষিত হবে। মোটামুটি আর কি যে এরকম ভাবে নিতে চেয়েছিলাম, আমি শুধু নিচে সেপটা নিলাম আর ওপরটা হচ্ছে হয়তো ওটা ছিল কোনটা তাই তো ভুলে গেছি। আমরা হচ্ছে কপি করব, কিন্তু কি করব হচ্ছে ধরা পড়ব না, ঠিক আছে? ফোনটা তো যে কি পাথফাইন্ডার কই, নিচে 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 দেখতে পাচ্ছি না রে ভাই, কেটেই দিলাম নাকি? আচ্ছা নাইমুর ভাই আপনি কি সেভ করতে পারেন? জি আমি পারি। যে এখন কথা আমি তো বললাম আপু পারি, আর তারপরে যদি ই বলেন আপনার সেভ করা কাজ আমি একদিনও দেখিনি। আপনি শুধু ওই কি করেন গ্রুপে হচ্ছে ওই ছবি তুলে পাঠাই দেন। আপু সেভ করে পাঠাই না, আগে পাঠাইনি তারপরে থেকে পাঠাই। আপনারা দেখেছেন কেউ, দেখলে একটু বলবেন কি যে উনি কি আসলে সেভ করে পাঠাই কিনা? আমি নাইমুর ভাইয়ের কথা বলছি, আপনারা ওনাকে চেনেন? নাইমুর ভাইকে সবাই চেনেন মোটামুটি ভাবে, কিন্তু ভাই কাজ অনেক কম দেয় তো ওই জন্য চোখে পড়ে। বুঝেন না আপু, খুব কম দেয় কাজ, কম দেয় প্লাস হচ্ছে কাজে ওই দেখেছি আমি সেভ করে দেয় না, তো এখন ওনাকে বলতে হবে যে আপু সেভ করতে পারি না। হ্যাঁ এটা বলতে হবে, এটাই আমি বলতে চাইছিলাম। এখন দেখেন এখানে একটু প্রবলেম আছে, আমি পেন টুল দিয়ে কেটে নিবো। ওকে মানে আপু আমার একটা ইমেল আসছে কিছুদিন থেকে, ওই থেকে ফ্রিল্যান্সার থেকে, ওই জিনিসটা আমি বুঝতে পারছিলাম না যার কারণে আমি আপনাকে ফোন দিচ্ছিলাম। আরে ভাই দু একটা কন্টেস্ট আগে উইন টুইন করেন, আগে ওদিকে যাই কি করবো, বিট করবেন সমস্যা কোথায়, বিট করাও শেখানো হবে। কিন্তু এগুলাতেই তো আপনারা কন্টেস্ট করতে হাঁপাই যাচ্ছেন, তাহলে বিট করার এনার্জি কই থেকে পাবেন ভাই? আমাকে তো ভিডিও দেখে দেখে কাজ করতে হয়েছে প্রথমে, বিট করতে আপনার বহুত টাইম লাগবে, আপনার ওই বিটের কাজ মানে ইমেল আসছে, বুঝা গেল? ওটা তো সবারই আসে রে ভাই, আপনাদের আসে না? আসে না, সবার আসবে। আমার তো ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, বিভিন্ন ফ্রিল্যান্সাররা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, বুঝলাম না ফ্রিল্যান্সার আইডি খোলার পরে খালি ফ্রিল্যান্সারদের রিকোয়েস্ট আসে। তো ভালো তো, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন তাহলে দেখতে পাবেন তাদের কাজগুলো, ভালো খারাপ কি? আমার ইনস্টাগ্রামে খালি ফ্রিল্যান্সার, আদার্স কেউ নাই।
তারপর আপনি যেভাবে পেন টুল ব্যবহার করছেন আমাকে ধীরে 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 নিয়ে যেতে হয়। কপি করবো কিন্তু ধরা পড়বো না, আগে দেখে আসি তো আমি যেটা নিয়েছি সেটার সেটা সেটা তো আবার আউটই করে দিয়েছি, সেটা তো নাই। আচ্ছা যাই হোক, লোগোটা কোনটার বানাচ্ছিলাম, এটা নিলাম কেন, এটাই তো ভুলে গেছি। কি লোগো বানাচ্ছিলাম কেউ একটু বলেন যে কি কিসের জন্য এটা নিলাম, এটা নাইট ক্লাব, নাইট ক্লাব নাচানাচি, নাইট ক্লাব নাচানাচি, ওয়াও দারুণ একটা কথা বলেছেন। আমি এই যে লোগোটার কথা বলছিলাম ওই শেপু দেখেন সেম সেম নিয়ে এসে বসিয়ে দিয়েছে, আমি এটা বলছিলাম বুঝছেন। কিন্তু এখানে রেটিং যেটা দেওয়া আছে সেটা তো একদম কি গো, এটা 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 রেটিং দিয়েছে মানে আর কি ওনারা ফন্টটাই চাইছে ওরকম, ওনারা কোনো লোগো চাইছে না। হ্যাঁ যে ওনাদের মেন হচ্ছে উদ্দেশ্যটা কি 11:45, হ্যাঁ 11:45 কে আর কি কালারফুল করতে হবে। এই তো এইটা কি ফন্টের মধ্যে, এটা কেউ বুঝতে পারছেন কোন ফন্টের মধ্যে লেখাটা? এই হচ্ছে নাজমুল ভাই আছেন না, নাজমুল ভাই ফুলের যে ইয়াটা সেটা বললেন যে এই ফন্টটা পাওয়া গেছে, ওটা কি ফন্ট? ফন্টের নাম না চ্যানেল ছিল, চ্যানেল ভাই এটা একটা করেছেন তো, আরেকটা আরেকটা করেন, আরেকটা হচ্ছে করবেন আপনি হচ্ছে ওই ওয়াই ওয়াইটা কেটে দিবেন আর বিটা অ্যাডজাস্ট করে নিয়ে আসার চেষ্টা করেন, দুই রকম ভাবে কাজটা দেন বুঝছেন। কেমন ভাবে ওয়াই বিটা কাটবেন, হ্যাঁ বিটা কাটবেন ওয়াই এর মাথাটা মানে এক পাশ কাটবেন দিয়ে ওটা ওটার সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। ও হ্যাঁ বুঝতে পারছি, ছোট হাতের বি দিব। আচ্ছা এখানে হচ্ছে কিন্তু ক্লায়েন্ট আসেইনি বুঝছেন, এখানে ক্লায়েন্ট আসেইনি, এখানে ওই এক নাম্বারটা দেখে এখানে 3 স্টার দিয়েছে উনি, এখন পর্যন্ত 92টা এন্ট্রি হয়ে গেল উনি আসেইনি। আচ্ছা 3 ঘন্টা মাত্র সময় আছে এখন আসেনি কেন, ডলারও তো অনেক ডলার, ও করোনা হসপিটালে আছে নাই। হ্যাঁ কিছু কিছু আছে ফাজিল, হ্যাঁ যে দেখা যাচ্ছে তো এভাবে করে এভাবে ইয়া করে রেখে দেয়, দেখেন কতগুলা সবাই ডিজাইন দিয়েছে আসেনি উনি, আসেনি দেখেও নেই। এখন নিজে কোনো কন্টেস্ট করতে যায় আইডিয়া চুরি করার জন্য প্ল্যানটা করছে মনে হয়, তাই তো দেখছে। আরে ভাই বল লেগে শপিং এ গেছে, অনেক ওয়েট লেট করতেছে। আপনি কি মিস করেছেন শরদ ভাই, পছন্দ হয়নি মনে হয় ওর? পছন্দ না হলেও ওনাকে কিছু করার নাই, পছন্দ না হলেও ওনাকে বলতে হবে ঠিক আছে, ওখানে যাই বলতে হবে, উনি আবারও কিন্তু মেসেজ করতে পারে, কিন্তু উনি তো কিছুই করেননি তার মানে উনি আসেইনি। আপু 11:45 ওটা কি দিব কনটেস্টে? এটা হয়েছে ভাই, আপু একটু দেখেন বলেন কিভাবে করব, আপনি একটু দরকার হলে যে কোনটাতে আপু? রিয়েল এস্টেট কোম্পানি, ও যেটা ওই তো আপনার ওটা দেখলাম ওটা। কোনটার কথা বলছেন আমি বুঝতে পারছি না, আমি একটা কাজ দিব আপনারা কি করবেন, এখনো 2-2.5 দিন বাকি আছে, আমি 8-9টা স্টিকার দিছিলাম সব রিজেক্ট হয়ে গেছে,
যে কয়দিন আছে দুই দিন দুই দিন আপনারটা রিজেক্ট হইলো কেন কি করেছেন বুঝলাম না ম্যাম আমার দিন যায় রিজেক্ট খেতে গেছে আমি বুঝি না মানে এখানে আমার মনে হয় একটু লাভ রিলেটেড বিষয় আছে তো তাই ওই যাদের মানে কিছু মানুষের জন্য এটা শুট করছে না এই কাজটা আমার মনে হলো ওই বায়রের কাছে ভালোবাসা নাই দেখেই ভাই আপনারে রিজেক্ট করে দিছি আপু স্টুডিওর পাশে যে রেকট্যাঙ্গেল দিছিলাম না ওটা কি দিব না এমনি সিম্পল ভাবে দিব এবার অন্য ওয়াই টু ওয়াই স্টাফ অন্যরকম করে ফেলাইছি মিলি নাই আনকমন করছি কই সাজবে কাজ তো দেখতে পাচ্ছি না কোথায় দিলেন যেটা দিছি না আপু ওটাই মানে নিচে ইয়ে দিব কি এমনি রাখবো ওটাই বড় করে দিব তা তো দিবেন আমি বললাম দুইটা মানে ওটা তো ডিজাইন আপনি করছেন আর একটা একটু চেঞ্জ করে দেওয়া যায় বুঝেন আচ্ছা আমি অন্যটা করছি তো আপু আর একটা কোনটা যে করছেন কে কি করছেন একটু বলেন আপনারা যেটা করছেন সেটা বলেন তো কে কে কোনটা ওপেন করেছেন এটা এটা করছি হ্যাঁ সেটা তো বলতে হবে যে আপু এটা করছি তাহলে এই এই রিলেটেডই আর কি দেখাবো এটা এখন দেখেন এটাতে কারো কি কোনো প্রবলেম আছে এটা কি ফন্ট বলেন ওই ফন্টটা চিনতে প্রবলেম হচ্ছে এখন আমার দ্বারা হবে না মনে হচ্ছে কি মনে হয় না আচ্ছা আপু একটা দিয়েছি দেখেন তো একটু নাজমুল ভাই আছেন বলেন কি ফন্ট এটা গুড টাইম না না গুড টাইমস না গুড টাইমস না গুড টাইমস তো আরো একটু আপু দেখেন তো ঠিক আছে না এই তো ফোর স্টার রেটিং পেয়েছে কি দিয়েছে কি করেছে আমার মনে হয় এরা ভাগ্যর কারণে পাই যায় মা ম্যাম এছাড়া আমি কিছু বুঝি না আচ্ছা আপনার কাছে দেখান আমাকে যে আপু দেখেন এরকম করে করেছে তারপরে আমি পাইনি আপনার কাছে ভুল আছে তাই আপনি পাচ্ছেন না আচ্ছা হারাবারা তো না ওটা কি বললেন সজীব ভাই ওই যে আমি দিয়েছি গ্রুপে দেখেন তো একটা আপু লাক্সারিয়াস লোগো পাইলেন না কেউ লাক্সারিয়াস লোগো খুঁজে করলেন না ব্যাপারটা বুঝলাম না আপু ওইটার কি ইগুলো দিছিলেন ডিজাইনটা ওই যে লাক্সারিয়াস ইয়ার ভাই দিয়ে তো দিয়েছি কালকে মাননি এখনো দেখেনি নি আপনি এটা হচ্ছে মেন কথা আপা আমি তো গ্রুপে ঢুকি নাই মানে কাকটা খালি এই কাজ কাজ করে জমা দিছি কাকটা এটা তো রিজেক্ট খেতে ইয়া
এই ক্লায়েন্ট তো এটা তো আসেনি, এসে দেখেনি ভাই, রিজেক্ট খাইলেন কই? রিজেক্ট খেয়েছে নাকি? আপু আমি আমি খাইছিলাম আপু। এই কাজটা, এই কাজটা কে যেন করলো যে আমাকে দেখিয়েছিল, ভালো হয়েছিল তো? শিশির ভাই করছিল। আবার টাইম বাড়িয়েছিল মনে হয়, কিন্তু পরে আর করা হয়নি। তিন দিন আছে তো এখনো না, ওইটা টাইম তিন দিন ছিল না আপু, এগুলো টাইম বাড়িয়েছে সব। এই তো দেখেন কপি মার্কা লোগো দিয়েছে যে ওখানে। হ্যাঁ ম্যাম, কপি মার্কা লোগো তো দিছে। যেটা ফাইভ স্টার ওটা দেখেন, দেখেন এটা সেম সেম। এগুলা দেখলে ক্লায়েন্ট কে থাপড়াইতে ইচ্ছে করে, বুঝছেন? জানে না টানে না, এই তো এই লোগোটা কিন্তু ভালো লাগছে এটা আর কি। আপু আমি কাজটা জমা দিব, দেখেন তো একটু। আর একটা করছি আপু, একটু অন্যরকম টাইপের করছি তো, ভালো লাগতেছে নাকি ওই জন্য আর কি। কই আপনার কাজ দেননি তো এখনো? গ্রুপে দিয়েছি আপু, এলইডি ফিউজ শিশির ভাইয়ের দিকের উপরে। এটা কি ওয়াই বুঝাতে চাইছেন নাকি? বুঝি নাই উপরেটা কি ওয়াই বুঝাতে চাইছেন নাকি ওয়াই আর বি বুঝাতে চাইছেন? হ্যাঁ ওয়াই বি। ওটা অনেক সরে গেছে, আর আরো এই পাশে সরান, দেখেন অ্যালাইন ঠিক নাই। এলাইন করছি আপু, যে উপরের ওয়ার এপারে হ্যান্ডেলটা এদিকে চলে আসছে তো এলাইন করলাম। যে আপনি আবার দেখেন অ্যালাইনটা, হ্যান্ডেলটা এদিকে তো, আর হলো বি এর ধরেন এটা বেশি দূরত্ব না তো এই জন্য হয়তো বা। আপনার কাছে কি অ্যালাইনটা ঠিক লাগছে? আপু এটা কি মেগা ড্রাইভে দিছিলেন আপনি যে এইটা? হ্যাঁ ভাই মেগাতে। ও সাদাত ভাই, সাদাত ভাই। হ্যাঁ ভাই বলো। কালকে ভাই আমি ডাউনলোড করতে যা খাইছে গেছি ভাই, ডাউনলোড হইলো, হ্যাঁ দুইটা হলো, তারপর থেকে আর হচ্ছে না। দেখি ইয়া ফুল দেখাচ্ছে যে আপনার সেম প্রবলেম আমার হচ্ছে। স্টোরেজ চাচ্ছে নাকি ভাই? হ্যাঁ শুনুন, কিছু না ওটা প্রবলেম হয়, ওই একটা অ্যাকাউন্ট থাকলে ওটা সমস্যা হয় না। তো আপনি করবেন কি, আজ বা কালকে আবার দিবেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ও আচ্ছা ভাই, দুই তিনটা হলো বুঝছেন ভাই, হওয়ার পর থেকে আর মেগাতে কারো অ্যাকাউন্ট নাই? মেগাতে অ্যাকাউন্ট নাই না আপু, ওটা কেমনে করব? করে ফেলেন, মেগাতে অ্যাকাউন্ট করতে তো কিছুই লাগে না। মেগাতে একটা অ্যাকাউন্ট করতে কি প্রদীপ ভাই? হ্যাঁ ফেসবুকের মতোই, ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে খুলে ফেলবেন জিমেইল আইডি আর পাসওয়ার্ড দিয়ে। ও আচ্ছা ভাই আচ্ছা। ওখানে কিন্তু আপনারা অনেক সুন্দরভাবে মানে কত মানে 50 জিবি মতো ফ্রি পাবেন মেবি। হ্যাঁ ওটা ড্রাইভার 70 জিবি ম্যাম সম্ভবত। না আছে তো, আমি তো 50 জিবি পেয়েছিলাম সেজন্য বললাম। ও এখন কত বাড়াইছে ম্যাম? 70 জিবি কি দেয়? লেখা তো থাকে ম্যাম।
আপু আপনি এটা কি করছেন? ওটা একটা আছে না, ও এটাকে ঠিক করছে, ওই এমআরএস যেটাতে সব রিজেক্ট খাইছে, দেখাচ্ছে যে কিভাবে কপি করবেন কিন্তু ধরা পড়বেন না, ওটাই। আচ্ছা এখানে কিন্তু আমার এটা অনেক আগের ভার্সন, ওই তো পিসি পুড়ে যাওয়ার পর আমি আর কি ইনস্টল দেইনি, সেজন্য প্রবলেম হচ্ছে। হ্যাঁ আপনারা এখানে ডাইরেক্ট সলিউশন টুলে যাবেন, একবার করে ক্লিক করবেন, আপনাদের দেখবেন ভেতরে হচ্ছে আর কি গোল গোল আকারে ইয়ে আসছে, তখন ওটা জাস্ট টেনে দিবেন, অনেক সুন্দরভাবে গোল হয়ে যাবে, কিন্তু আমার এখানে ওটা হচ্ছে না। এখন এটা কেন যে হচ্ছে না এটা তো আমি বুঝতে পারছি না। এখানে কত রাবো এটা আপনার? জানি কত যে দিয়ে দিয়েছে দোকানদার, 11 মেবি। ওহো তাইলে না হওয়ার সম্ভাবনাই বেশি, হচ্ছে না থেকে মনে হয় শুরু। হ্যাঁ অনেক সুন্দর ভাবে আর কি আপনারা করতে পারবেন কাজটা। হ্যাঁ আমার এখানে ওটাই প্রবলেম যে হচ্ছে গোল হচ্ছে না, আমি ওই তো এখানে যে একটা একটা করে গোল করছি সেজন্য কিছু বলছি না, চুপ করে আছি। হ্যাঁ আপু এটা কি ভাবে মানে কি দিয়ে গোল করছেন ওটা বুঝতে পারছি না। আপনারা ইজি ভাবে করতে পারবেন আপু, আমার এটা অনেক আগের ভার্সন তো, সেজন্য আমি এখানে যে ডাইরেক্ট সিলেকশন টুলে যে ওই এগুলাকে টানছি একটা একটা করে, দেখেন এটা এটা হচ্ছে গোল করা যায়, আর এটাতে হচ্ছে মানে কোনা ভাবে আর কি করা যায়। হ্যাঁ আর এটা তো গোল, আর এটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলেক্ট হয়। হ্যাঁ তো আমি হয়তো ওখানে চেষ্টা করছি আর কি, এটা তো খুবই ঝামেলা হয় সেজন্য আর কি করতে ভালো লাগে না। তারপরে হচ্ছে রাইট অ্যাঙ্গেল টুলটা যে রাউট রাউট অ্যাঙ্গেল করতে গেলে যেরকম লাগে হয় না ওরকম আপু? আমার তো রেটাঙ্গল হয় না, আমার তো রেটাঙ্গল হয় না, আমার হচ্ছে প্রবলেম হয়। হ্যাঁ 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 রেটাঙ্গল, আপনি যেরকম রেটাঙ্গল হচ্ছে একটা ডিজাইন দেখালাম না, দেখে জাস্ট সিলেক্ট করবেন পাথ, তাহলে দেখবেন গোল যে অপশন গুলো আসছে সেটা একটা টেনে দিলে অনেক সুন্দর ভাবে গোল হয়ে যায়, বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন আপু? জি আপু ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরটা সুন্দর ভাবে হবে, কিন্তু আমার তো অনেক আগের ভার্সন, ওটা মেবি কত 17 থেকে শুরু নাকি? জি আপু 14 থেকে যত সম্ভবত, কেউ না আচ্ছা 17 টাকার কাছে আছে, আছে কি কারো কাছে পাওয়া যাবে এরকম? আমার কাছে আছে ম্যাম, লিংক হবে তবে। লিংকে কি লিংকে দিয়ে নাকি অনেক প্রবলেম হচ্ছে, লিংক থেকে নাকি হচ্ছে না তাই তো? না ওই ইতে মেগা লিংক আছে ম্যাম। না না ওটা থেকে কি আমি ইনস্টল করা যাবে নাকি আবার প্রবলেম হবে সেটা? সম্ভবত যাওয়ার কথা ম্যাম, ওই রাতে ক্লাস করতাম তো তখন ওই ওখান থেকে নিয়ে পাইছিলাম। রাত্রে কি ক্লাস অফ হয়ে গেছে যারা নতুন আছেন? জি আপু ক্লাস অফ হয়ে গেছে। আর পড়াচ্ছে না? না আপনি বললেন না কেন যে আরো দু কয়েকদিন করান, কারণ হচ্ছে পেনান নাই আপু, স্টুডেন্টরাই ক্লাস করি, আমরা আমরাই ক্লাস করি, তাই পরে সুইট ভাইকে বলছে, ভাই বলছে আপাতত ওটা বন্ধ রাখেন, দিনে ক্লাস করেন। কি বলবো, আমার বলছিল সেদিন রাত্রে বেলা ক্লাসে না, হচ্ছে প্রশ্ন ওঠে না, দুইবার করে ক্লাস নিয়ে আবার পারবো না আমি করতে প্রশ্ন কি? আমাদের ওই যে সজীব ভাইকে নিয়ে যান, সজীব ভাই তো ভালোই পারে, কিছু কিছু শিখিয়ে দিবে। সজীব ভাই ওখানে, সজীব ভাই পারফেক্ট ওদের জন্য। সজীব ভাই ওখানে যে সজীব ভাই কি করবে, সজীব ভাই সজীব ভাই যদি স্টুডেন্টরা শুনে যে এটা স্টুডেন্ট তো দেখা যাচ্ছে যে এবার মেন্টালিটি তো সমান না, দেখা যাচ্ছে একদম এটা ভাইরাল হয়ে যাবে যে ই স্টুডেন্ট নিয়ে এখানে ক্লাস করায়। হ্যাঁ তো এগুলো তো বিপদ, দেখা যাচ্ছে আপনারই সুজিব ভাই স্টুডেন্ট হলেও কিন্তু আপু অনেক ভালো পারে। অবশ্যই ক্লাস অনেক সময় বড় বাইরা ছোট বা ই যারা কম জানে তাদেরকে শিখাতো না, আমরা তো শিখতাম ফ্রেন্ডের কাছে। তাহলে আমাদের একটু ক্লাস নিয়েন। আমি অনেকবার ভাই লিংক দিয়েছিলাম, আমি ওই যে ওই শেয়ার করে মাঝে মধ্যে বসতাম, অনেকবার লিংক দিয়েছি কিন্তু কেন তারপর সজীব যখন লিংক দেয় তখন কেউ ঢোকে না, এই জিনিসটা না ভাই। আর লিংক লিংক দিও না আর ঢুকিও না ভাই, তো গ্রুপেই দেয়া হয় কিন্তু কেউ ঢোকে না বললে তাহলে আর কি করার, সে তো হেল্প করতে চায় কিন্তু আপনারা এখানে হেল্প নিচ্ছেন না, তাহলে আবার সে অন্য জায়গায় যায় বা কি করে কি করবে তাই না? সজীব ভাই আমরা ক্লাস করব, আমরা করব, হ্যাঁ এবার করব।
এবার এবার হচ্ছে নিজেরা নিজেরা কাজ করেন, কন্টেস্ট করেন, কন্টেস্ট করেন আগে। এখন হচ্ছে কম্পিটিশন চলে আসছে, এখন হচ্ছে সজীব ভাই টাইম পেলে অবশ্যই টাইম দিবে, আর কন্টেস্ট করতে হবে ওনাকে, ওনার একটু চাপটা বেশি। আমি বুঝলাম না কেন আর বাবু সজীব ভাই, সজীব ভাইয়ের রেটিং নাই, কাজ করলেই হবে না, রেটিং রেটিং এ যে আপনি কতটা কাজ করেন। হ্যাঁ ওখানে বলছিল আমাকে মিটিং এ যে কি ব্যাপার স্টুডেন্ট হচ্ছে সজীব ভাই, তো নাকি শুনেছি ভালো পারে, তো তার রেটিং কেমন কি? তো সজীব ভাই নাজমুন ভাইয়ের রেটিং নো, এটা হচ্ছে দুঃখের বিষয়। কি বলবো বলেন, আমি মানে চেষ্টা করতেছি তো করেন ভাই, হবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে সবাই ভালো করে একটু পড়াশোনা করেন, যারা একটু কাজ টাজ পারছেন তারা আবার পড়াশোনা করছেন না, তাহলে তার এক বিপদ, আপনাদেরকে কোনো জায়গায় নিয়ে যেয়ে কোনো কিছুতে লাগাইতেও পারবো না। আচ্ছা আপু, আপু আমি একটু বুঝতে পারছি না, এই যে এখানে যে ইয়াটা আপনি যেটা দিয়েছেন ওই যে WP7 ডিজিটাল, হ্যাঁ তো ওখানে লেখা আছে দা ব্র্যান্ড নেম ইজ, তারপর আবার অ্যান্ড্রপ, এগুলো কি লেখা আছে? অ্যান্ড ইউ না কি জানি লেখা আছে, একটু দেখবেন কোনটাতে। ওই যে সেভেন সেভেন সরি WP7 ডিজিটাল গ্রুপে জানবে না, গ্রুপে হচ্ছে যে লিংকটা দিয়েছেন যেটা, আপু পড়ালেখার কথা বললেন না, পড়ালেখা বই যে কবে থেকে আপু হাত দি নাই, বই তো ধুলা পড়ে গেছে। কি পড়াশোনা করতে হয় ম্যাম? পড়াশোনা কাকে বলে? উপরে পিও লেখা থাকে, নিচে ইতি লেখা থাকে, সদি ভাই ওইটা ভিতরে যান, মানে ডিসক্রিপশনে যান, দেখেন এখানে কি লেখা আছে, ব্র্যান্ড নেম ইজ, তারপরে যে আই, তারপরে কি জানি লেখা আছে না, সরি আমার সাথে দেখি আপনি, তারপরে ওয়াই ও কিউ, এগুলো বাদ নয় কি? এটা তো কেউ লিখে নি, এটা কি বাদ হয়ে যাবে আপু? তুমি কয়টি ইপিএস এর সূত্র বললে নাকি গো? এটা হচ্ছে তুমি কি ইপিএস এর সূত্র বললে রে, ওই পি ইয়ে কি বললে? ডিজিটাল নাম কালার কোড, মানে যেটা নাম হবে সেটা দিয়ে দিয়েছে নাম আপু, নিয়ে নিবেন কালার কোডটা নামিয়ে বক্সটা ওখানে দিয়ে আইড্রপার দিয়ে তিন চারটা বক্স করে নিবেন, দিয়ে কাজ করেন। হ্যাঁ ভাই হ্যালো, অল মিউট করতে পারবে কে? সে অল মিউট করে দিক।
মাঝে মাঝে ভুলে যাই অবশ্য। আমার কালকে তাই হয়েছিল একবার, ওই কাল যেন দুপুর বেলা আম্মু খেতে বলছিল, শুনতে পাই নাই আপু আমরা, কি যেন হয়েছিল আমাদের। আপনাদের এখানে না, বিকেলের কথা বলছি। ও আচ্ছা ম্যাম, বিকালের ব্যাচে কি ঢুকে একটু ক্লাস করা যাবে না ম্যাম? মানে কোন গ্রুপে ক্লাস করে চলে এসেছিলাম, যখন আপনারা নাম প্রেজেন্ট করবেন। সকালবেলা ক্লাসে আপনাকে ডেকে ডেকে নিয়ে আসতে হচ্ছে, তানজুর আপু না থাকলে মেবি কি করতেন তার কোনো ঠিক নাই, আবার ঘুরিয়ে বলছেন যে আপনি ক্লাস করবেন না, এতবার ক্লাস করে কি করবেন একই জিনিস? নাম একটু দিবেন, একটু ঢুকে ঢুকে দেখতাম মাঝে মধ্যে। ওখানে দেওয়া যাবে না ভাই, নাম প্রেজেন্টের সময় বেড়ে যাব। সুন্দরী সুন্দরী মেয়ে আছে ভাই, ওখানে দেওয়া যাবে না। মনে হয় সুন্দরী সুন্দরী মেয়ে থাকলে কি হলো বাপু, পালাবো না। আপু আপনি কিছু বলবেন নাকি আমি বলবো বলেন তো? বলেন বলেন বলেন। দেখলাম না পরে পরে ঢুকাইছেন নতুন ক্লাস তো শুরু হয়ে গেছিল আগে তো আর কি, এইভাবে বললো আচ্ছা ঠিক আছে ক্লাস তো করবে। তারপরে সুইট ভাই রাত্রে ফোন দিয়েছে, আমি স্টুডেন্ট পাঠাইছি ম্যাডাম ক্লাস করেছেন। আমি ভাই আপনার স্টুডেন্ট কে দিয়ে শুধু ক্লাস করবো? আমি সব স্টুডেন্ট দেরকে ক্লাস করিয়েছি, বাট তারা বলেছে যে সুইট ভাইয়ের আর কি রেফারেন্স। তাই দেখলাম মেয়েগুলোর পাশে রাখছেই সব থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়ে বা সেকেন্ড ইয়ারে পড়ে, এরকম রাখছে কলেজে সব। আব্দুল্লাহ ভাই, ভাই ভালো আছেন? আছি আলো ভাই, তীর নিশানা ঘুরায়েন না বুঝছেন, বয়স হয়ে গেছে বিয়ে শাদী করে ফেলেন। তো হচ্ছে সব মিলে কথা হলো যে আপনার হচ্ছে আর দেখেন না ঘুরে ঘুরে। হ্যাঁ হ্যাঁ, কথা হলো যে আপনার ওই দেখলাম যে ঠিক না ভাই, একটু মোটা নিব। হ্যাঁ মানে একটু বেশি মোটা, সবাই একটু প্লিজ দেখেন, এটা আবার বেশি মোটা হয়ে গেল। কাজ শিখেন কাজ শিখেন, কাজে মন দেন কাজে মন দেন, অন্য কিছুতে মন দিলে হবে? আমরা কাজে মন দিই আপু, ওই জন্যই তো আপু ভালো আছি। টাইম কত কত কতটা টাইম দিতে পারি দেখেন তো আপু। ভাই ভালোভাবে কাজ শিখে ট্রেনার হয়ে যান, তাহলে আর কারো থেকে নেওয়া লাগবে না, আপনার ক্লাসই আপনার ক্লাসই করার জন্য আসবে। ওটাই বাদ আছে ভাই, কারণ কি বলেন তো এতগুলা মেয়ে নিয়ে অবশ্যই ক্লাস করানো বা সবাই, এখানে আমি দেখলাম যে ট্রেনার বেশ কিছু ট্রেনার আছে তারা একদম মানে অল্প বয়সে মানে পড়াশোনা হয়তো বা শেষ করেছে, সেহেতু তো অবশ্যই বেশ কিছু ট্রেনার আছে মিটিং এ দেখলাম। আমাদের ছয়টা পর্যন্ত একবারে আমার মানে আমার কেমন জানি লাগছিল। আশুজিৎ ভাই ভিতরে কোনো চাপ থাকলে মাথা থেকে ক্রিয়েটিভিটি আসে না, এই জন্য না থাকাই ভালো। আমি কিন্তু সত্যি সত্যি ক্লাস করতে চাইছিলাম,
একেবারে আপনার কোন দিকে নিয়ে চলে গেল আর কি বলবো, আমাদের উচিত কিন্তু ওইদিকে যাওয়া। না এখানে হয়েছে কি মানে আমি ধরেন একেবারে তো আমি তো নতুন, কিন্তু আমি চাই না যে কোনো প্রবলেম হোক, আমি ফ্রিলি আপনার সাথে আগে কথা বলে নিলাম, ঠিক আছে? পরবর্তীতে কোনো প্রবলেম না হয় সেজন্য ফ্রিলি কথা বলে, এখানে মাইন্ডের কিন্তু কোনো বিষয় না, জাস্ট ফান দিয়ে বলে। অংশগুলো আছে সেটা আর কি আমরা বেরি বের হয়ে আছে যেগুলো সেগুলো আমরা কেটে দিব, ওকে? কেটে দেওয়া হয়ে গেছে, মাঝখানের এই অংশটাও নিবো না, এটাও নিবো না, এই এখানে একটা অংশ আছে সেটাও নিবো না, ওকে? এবার হচ্ছে এখানে একটা অংশ আছে সেটাকে আমি অবজেক্টে যে পাথ এবং পাথে যে অফসেট পাথ, ওকে, প্রিভিউ করে নিয়েছি। অফসেট পাথ একটু বেশি বাড়াবো, সরি একটু বেশি মোটা করতে হবে, নইলে যেহেতু এখানকার সাইজ গুলা অনুযায়ী আমি নিব সেহেতু আর কি 15 করবো। এখানে কারেন্ট চলে গেছে তো? আবার অফিস থেকে কারেন্ট চলে যায় বারবার, এটা কালকে অবশ্য যায়নি, আপু আপনি কি বানাচ্ছেন এটা? দেখা যাক আপু কি হয় শেষ পর্যন্ত, হ্যাঁ একটু দেখি। হ্যাঁ যে আমি একটা ফন্ট বানাচ্ছি এইরকম ভাবে দেখবেন গোল আকারে আর কি, বেশ কয়েকটা লোগো দেখলাম সেজন্য আর কি এটা বানাচ্ছি। আমি হচ্ছে জি এবং ডি বানানোর ট্রাই করছি, জি আর ডি, বুঝছেন? এখানে যে কাটা অংশগুলো আছে সেগুলোতে যে অবজেক্টে যে সরি পাথে যে অফসেট পাথ, ওকে, 15 আগে থেকেই ছিল, তো 15 ইয়া করে নিয়ে জাস্ট দেখেন সেভ বিল্ডার টুলস দিয়ে জাস্ট যে অংশটা আপনি নিবেন না সেই অংশটা কেটে দিয়ে আমি এটা টেনে বের করে নেব, ওকে? বের হয়ে গেছে। এখন এখানটা কাটবো কিভাবে, সাপোজ ধরেন একটা রেক্টাঙ্গেলই নিয়ে নিলাম, রেক্টাঙ্গেলটা নিব এই সোজা, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আমার তাহলে সমান ভাবে হবে মানে কাটাটা এই আর কি। অল্টার প্রেস করে দেখেন, সরি কি সেভ বিল্ডার টুলস ইউজ করতে বা এগুলো ইউজ করতে কি প্রবলেম হচ্ছে? যে আপু প্রবলেম তো হচ্ছে আমরা তো ইউজ করতে পারছি না এরকম দেখেন। হ্যাঁ ম্যাম আমি একদম পারি না সেভ বিল্ডার, আমার পেন্ডুল দিয়ে করতে পাথফাইন্ডার দিয়ে করতে হয় দেখেন এখানে। আচ্ছা পাথফাইন্ডার দিয়ে করলেও তো প্রবলেম নাই ভাই, এখানে দেখেন আমরা বলেছি যে এক্সট্রা অংশ মানে যখন আমরা পাথফাইন্ডার করব ফারস্টে কিন্তু পাথফাইন্ডার করেছি, ডিভাইড করেছি এক্সট্রা অংশগুলো সেগুলো আমরা দেখব। হ্যাঁ দেখেন অনেকগুলো এক্সট্রা অংশ আছে, সেটা হচ্ছে লাইন টুল ইউজ করব, তারপরে হচ্ছে ম্যাজিক টুল দিয়ে এখানে একবার ক্লিক করব এবং হচ্ছে ব্যাক স্পেস, ওকে, কেটে গেছে। জি ম্যাম এখন কি করব বলেন, শিশির ভাই বলেন তো এখন কি করব, দেখেন কি হচ্ছে, এটা কি বানাচ্ছেন ম্যাম? জি ই জি ই, হ্যাঁ এটা জি ই ধরা যায়, ঠিক আছে। এবার কি মনে হচ্ছে, বি জি ডি? আচ্ছা এখানে এখানে তাহলে আমি ওটাকে অফসেট পাথ করে ওটাকে ইয়া করে দেই, হ্যাঁ
না এটা থাকাটা একটা ডিজাইন ভালো লাগছে খারাপ লাগছে না খারাপ লাগছে না আপু হুম এখানে চলে গেলে এটা ই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওকে আমি জি আর ডি টাই করি ওকে হ্যাঁ বুঝছেন না না বুঝে হ্যাঁ হ্যাঁ করছেন আমি তো কিছু না বুঝতে পারছি এবার জোড়া দিয়ে দিলেন আমরা জোড়া দিতে গেলে মাঝে মাঝে ইয়ে হয়ে যায় সব ভিতরে কালো হয়ে যায় কালো দেখেন আরেকটা করছি আপু হ্যাঁ আরেকটা করছি দেখেন তো আপু এখানে না বুঝে সব থেকে বেশি হ্যাপনার কথা বুঝলো বলে হ্যাঁ না বুঝলো কে বলে হ্যাঁ আছেন নেটে প্রবলেম নেটে প্রবলেম কিছু শোনা যায় না আমার হয়েছে কি ম্যাম ওই আমি তো মূলত নতুন স্টুডেন্ট কিন্তু এই কিভাবে যে আমি কনটেস্ট শুরু করলাম আর আপনারা কনটেস্টে ঢুকাই দিলেন আমি বুঝতে পারলাম না দেখুন কনটেস্ট শুরু করে এভাবে কোনো কাজও করা হয় না কিছু পারিও না মানে দুই তিনটা কাজ দেয় না এখন সেটা দিয়েই আমাদেরকে নিয়ম হচ্ছে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দিতে হবে আমি কিন্তু বলিনি যে নতুন স্টুডেন্ট আপনাদেরকে করতেই হবে আমি কিন্তু এটা বলিনি ভাই এখন কথা হচ্ছে আপনি ইচ্ছে করে দেখা যাচ্ছে কনটেস্ট করছেন কিন্তু কনটেস্ট ইচ্ছে করে নাও করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমাদেরকে এখানে রুলস হচ্ছে যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে অ্যাকাউন্ট তাড়াতাড়ি খুলে দেন খুলে লিংকটা দেন বুঝছেন এখন কথা হলো যে ওই তো খুলে লিংকটা দিয়ে দিয়েছি তাদেরকে মানে আমাদের স্যাররা যা চেয়েছিল তা এখন কনটেস্ট তো নেশা হয়ে গেছে এখন ওটা কিন্তু কাজও তো জানতে হবে আরো এটা একবার কনটেস্ট স্টার্ট করলে ম্যাম আর বেরানো যায় না অন্য কাজ করতে মন বসে না যে ওইটাই করি দেখেন আমি যখন টাকার জন্য করব এমনি করব কেন আপনি তাহলে প্রচুর পরিমাণে আমাদের যে ভিডিও গুলো আছে আগের সেগুলোও কিন্তু দেখতে পারেন কিন্তু আপনারা দেখেন না এটা হচ্ছে প্রবলেম ভিডিও দেখে খুব কম হয় ম্যাম প্রশ্ন করা যায় না যে এটা সত্যি হয় ভিডিও দেখে কিছু হয় না কারণ ওই কখন ওই কন্ট্রোল জেড চাপলো কখন ওই কন্ট্রোল চাপে ধরে আছে এটা মানে না বোঝা যায় না বলে এই কারণে অনেক প্রবলেম দাঁড়ায় মূলত তো কিছু কাজ পারি তাই ভিডিও মানে যেগুলো পারি না সেটা ভিডিও নাই যেটা পারি না সেটাই মানে পারি সেটাই ভিডিওতে আছে এরকম হয় ছোট থেকে আমি আবার কপি বা সিস্টেম বা শর্টকাট পথ এগুলোতে খুব পারদর্শী তো যার কারণে আর কি আমার এইগুলোতে সমস্যা হয় না ও ভাই আপনারা একটু চুপ করেন দেখেন আজকে তো গল্পের রানী রাজা সব চলে আসছে এখানে কনের হাসিকার ভাই দেলার ভাই শিওর আমি দেখি নাই কিন্তু মনে হয় মে মে না না ছেড়ে
জুমের লিংকটা দেন মানে চাপাই দিতেছেন কেন কিছুই বুঝলাম না ভাই আপনি না আচ্ছা এই ইয়ে কই গেল আমার কাছে লিংক চাচ্ছে কেন আপু জুমের লিংক আব্দুল্লাহ ভাই ওনার কি পাস করতেছে না নাকি হয়তো কোনো প্রবলেম হয়েছে কেটে টেটে গেছে নাকি তোমার লিংক পাচ্ছেন না আমি দিব আচ্ছা আমি দিচ্ছি আপু পেয়ে গেছে এটা কি বানাতে চাচ্ছেন না ম্যাম দেখি কি বানানো যায় ভাই ইনভাইট লিংক কোনটা আপু আমাদের কি জন্য লিংক চাইছে সেটা বলেন হ্যাঁ যে আব্দুল্লাহ ভাই চাচ্ছে আমার ক্লাসের লিংকটা আমি আপনাকে দিচ্ছি ওটা দিয়ে দেন তাহলেই হবে ক্লাসের লিংকটা হ্যাঁ আচ্ছা লিংকে ঢুকলে তো কারেন্ট চলে গেছে না আমি পাসওয়ার্ড আর ইয়ে দিয়ে দিচ্ছি আচ্ছা থ্যাঙ্কস জানাইছে থাক লাগবে না ও তাহলে ঠিক আছে ওকে উনি কারেন্ট চলে গেল কে যেন বললো তার উনি ভাই বোধ হয় মেইল আসলো শিওর এটা ইয়ে হবে রিজেক্টেড মেইল ও ভাই না 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 কি মিস্টার আলহামদুলিল্লাহ কিসের মেইল ভাইয়া রিজেক্ট তিন স্টার পাইছে তাই হ্যাঁ তিন স্টার পাইছে তাই ওই স্টার পেলে মেইল আসে ভাই এটাও জানি না কি বলবো দুঃখের কথা আমি জানতাম না আপু রিসেন্টে জানছি মেইল সম্পর্কে জানার নাই জন্য জানেন না চেক করলে জানতেন আপু আপনার কথা না বুঝতে পারছি মানে একদম শোনা যাচ্ছে না এইটা সত্যি কথা তুমি মেইল চেক করো না তাই জানতে পারো না মেইল চেক করলে জানবে তাই আমি তো পাইনি তাই একটু হলে দেখবো না আমার আপু কালকে এসএনপি বললাম না আপু ওটার দিয়ে দিয়েছে তিন এক্সট্রা তোমার রিজেক্ট করে দিবি দশ নিব অবজেক্টে যে পাঁচ পাঁচে যে আছে পাঁচ এখানে দশ ম্যাম কালকে থেকে একটা প্রবলেম বলবো মনে করছিলাম হ্যাঁ ওইটা একটু দেখাবেন আমাকে যেটা যে একটা ধরেন যেকোন একটা কিছু নেওয়া হলো লম্বা তো সেটা এক সাইডে একটা কালার আর এক সাইডে হালকা বা মানে দুইটা সাইডে দুই ধরনের কালার দিতে গেলে সেই ক্ষেত্রে কি করা লাগে এই জিনিসটা আমার খুব প্রবলেম হয় অনেক দিন থেকে এই প্রবলেমটা আমার বুঝলাম না আবার বলেন প্রবলেমটা কি একটা একটার ইতেই যেকোন একটা লম্বা বা গোল কিছু নিলাম তার স্কোয়ার তো তার দুই সাইডে দুইটা কালার বলতে গেলে যেমন একই কালার হালকা হতে এদিকে হলুদ আছে হালকা হতে হতে স্ক্রিন শেয়ার দিয়ে দিয়ে আমরা দেখবো হ্যাঁ আচ্ছা ধরেন যেটা আপনি এখন বানাচ্ছেন সেটারে নিচে হবে লাল কালার উপরে হবে হলুদ কালার তো এইটারে নিচ থেকে উপর পর্যন্ত যে সিস্টেমটা ওইটা লাল থেকে যেভাবে হলুদ হয়ে যায় সেই সিস্টেমটা আর কি হালকা হতে হতে একরকম ভাবে হয় না তো গ্রেডিয়েন্ট রে ভাই ও আচ্ছা হ্যাঁ এইটা যেমন আপনি ইয়ে করলেন বলেন আপু আমার কি বলবো সেটা হচ্ছে যে ডাউনলোড করলাম না এই ফাইলটা কোথায় যাচ্ছে আমি বুঝতে পারছি না
ডাউনলোড আছে, ডাউনলোডে ডাউনলোড দেখেন, এখানে দেখেন ডিসপিসি, ডাউনলোড অথবা পিকচারে গিয়ে দেখেন, দেখেন এখানে দেখেন ডিসপিসি ওপেন করবেন তখন দেখেন এখানে ডেস্কটপ ডকুমেন্ট ডাউনলোড লেখা আছে, ওই ডাউনলোডে যান। এখানে পাওয়া যাবে আপু? হ্যাঁ আপু পাওয়া যাবে। প্রেজেন্ট একটু দেখছি আপু। হ্যাঁ আপু আসছে। দেখেন এইভাবে হচ্ছে আপনারা করতে পারেন আর কি। হ্যাঁ এগুলো না দিলেও হয়, গোলটা দেখা যাচ্ছে এই তিনটা আপনি দিলেন না, হ্যাঁ এটা আর কি গোল দিয়ে এখানে আর কি ট্যাগ ট্যাগ দিয়ে দিলেন, আমি আর কি এমনি দিলাম এই আর কি। এখন কথা হলো যে এটা একটা হলো, আর কি দেখাবো আজকে হচ্ছে আমরা ইয়া করব সিগনেচার লোগো গুলা দেখব। ওকে আমার ওই সিস্টেমটা একটু দেখান ম্যাম, ওই গ্রেডিয়েন্ট নাকি বললেন এটা কোই গ্রেডিয়েন্ট করলাম রে ভাই। আচ্ছা স্ক্রিনশট দেখান একটা করে দেখান স্ক্রিনশট তো এতে ইলাস্ট্রেটর ওপেনই হতে যাচ্ছে, না অনেক ফোন টাইম লাগবে ম্যাম ওপেন করতে, দিছি ওপেন হবে ধীরে ধীরে। গ্রেডিয়েন্ট ইউজ করবেন? আচ্ছা ঠিক আছে দেখেন তাহলে যে ওপেন করলাম, আমি একটা ফাইল দিয়েছি মনে আছে সবার, ডাউনলোড করেছিলাম আমি আপু। হ্যাঁ দিবেন বলেন। আমার কাছে গ্রেডিয়েন্ট মাত্র কয়েকটা আছে, গ্রেডিয়েন্ট গুলো বাড়াবো কেমনে? অনেক এমবি তো সাপোর্ট ধরেন, এখানে আমার কাছে গ্রেডিয়েন্ট কি করে ইউজ করবেন এটা তো, গ্রেডিয়েন্ট কি বাড়াবো? এখান থেকে গোল্ড গোল্ড নেন ম্যাম, এখানে আছে গ্রেডিয়েন্ট এরকম। ও আচ্ছা এইভাবে ইউজ করতে হবে, তাহলে এইটা এখন এইতে এআই তে সেট করা লাগবে ম্যাম। এটা কি এআই তে ইনস্টল দেওয়া যায় কন্টেন্ট মতো? আমি দেখাচ্ছি, এটা তো আমি গ্রেডিয়েন্টটা দেখালাম, গ্রেডিয়েন্ট আরেকটা ভাবেও না যায়, এখানে দেখেন গ্রেডিয়েন্ট আছে। হ্যাঁ উইন্ডোতে যে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স করবেন দিয়ে দেখেন এখানে গ্রেডিয়েন্টের একটা ইয়া চলে আসছে। হ্যাঁ এখানে যে আর কি উইন্ডোতে যে তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট আর কি আমরা ইয়া করবো, দেখেন এখানে চলে আসছে বুঝছেন? জি ম্যাম জি ম্যাম। মানে এই বক্সে আমি ভাবছি যে সাপোজ দেখেন এখানে আমি আরো কালার নিব, আমি 7-8টা কালার নিব, দেখা যাচ্ছে দেখেন নিলাম, এখানে একবার করে ক্লিক করতে হবে আর এই কালারের যে ব্রাউনিং বক্স আছে সে বক্স চলে আসবে, সেখানে এইভাবে কালার দিতে হবে। আপনি কালারটা কম বেশি কি করে করতে পারবেন দেখেন, দেখেন এগুলা টানবেন কম বেশি হয়ে যাবে। ওকে দেখেন এখানে 4টা কালার চলে আসছে। ওকে গ্রেডিয়েন্টের ক্লাস করানো হয়নি না? করাইছিলেন মনে হয়, রাতেও করেছি ভুলে গেছি, কিন্তু জিজ্ঞাসা করেছিলাম পরে আর বলেনি। না আপু আমাদের করানো হয়নি এইখানে, আপু একদিন দেখাইছিলেন অবশ্য, ও হবে না সিম্পল। আজকে তাহলে যখন যেহেতু বেরি করলাম সেহেতু দেখেন এইভাবে আমি দেখিয়ে দেই। হ্যাঁ আপনারা সবাই গ্রেডিয়েন্ট একটু দেখেন আপু, আপনি মাথায় এত জিনিস রাখছেন কিভাবে ভাবতেছি আর কি, আমরা তো কিছু রাখতে পারছি না, কোথা থেকে কিভাবে সব কে যেন বললো সজীব ভাই টেনার হন টেনার হন, আগে থেকে কাজ পারে যা বোঝা যাচ্ছে। হ্যাঁ আপু এটাই মনে হচ্ছে, মনে হচ্ছে না এটাই সত্যি আপু, কোনো কাজ মিস যায় না দেখে, যে কাজ যদি সে কাজ যদি ভালো হবে ওইভাবে করে দেয়।
অবশ্যই পারে আগে থেকে। কোথায় পড়াই এখন? বাসায় পড়াই। ওকে, কি ব্যাপার? আজ সার্টিফিকেট দিবে? তাহলে এটা হইলো 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 থ্রি স্টার পাইছে। তাহলে আমার এখানে হচ্ছে আমি দুইটা কালার তাহলে ইউজ করব। লাল আমি এই পাশে দেখা যাচ্ছে, লাল, রেড, 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 এই তো রেড, এবং হোয়াইট, তাই না? অ্যাশ কালার, অ্যাশ কালার ম্যাম। কি বলো আপু, এই অপশনে ওখানে ওইটা আপনি যেটা ডিলিট করলেন ওইটা আবার নেওয়ার প্রসেসটা কি ম্যাম? দেখেন এখানে হচ্ছে আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে দেখেন এখানে যখন আমি ওটা নিয়ে নিয়েছি তখন আর কি, সবাই প্লিজ একটু দেখেন গ্রেডিয়েন্ট, এটা ইম্পর্টেন্ট কিন্তু। এখানে দেখেন এটা, এটা নাম কিন্তু গ্রেডিয়েন্ট টুল। হ্যাঁ, এই টুলটা নেওয়া মাত্র দেখেন একটু কম বেশি হবে। তো আমি যখন আর কি মনে করবো যে একটু কম বেশি করার দরকার, আমার লালটা একটু কম দিব, হ্যাঁ এখান থেকে কিন্তু আপনি মাপ করে নিতে পারেন। হ্যাঁ, অ্যাশ কালারটা দেখা যাচ্ছে যে আমি বেশি নিব। হ্যাঁ, এইভাবে দেখেন একদম হালকা, মানে যেটা আর কি বলছিল যে একদম সাইলেন্ট মোডের কালার হবে। হ্যাঁ, এর দেখেন এইভাবে না। জি ম্যাম, এখন অ্যাশ কালার ভাইয়ের চয়েস একদম ভালো না, লালের সাথে অ্যাশ কালার মানে একদম ভালোই লাগছে না, দূর গাঢ় লাল। লালের সাথে তো অ্যাশ কালার একদমই বিশ্রী। হ্যাঁ একদম, দেখেন না কি বলে দিল যে একটা লালের সাথে অ্যাশ কালার। আগে যে কালারটা নিছেন না, ওই যে অরেঞ্জ টাইপের ওইটা ভালো লাগবে, এই যে পাশে যে কালারটা আছে। জি ম্যাম, অরেঞ্জটা ভালো লাগবে। এটা এটা এই কারমেলে কি চলে গেল দেখেন, সিসি ভাই কথা দিতে। গ্রেডিয়েন্টের এই কালারগুলো আপনি নিচ্ছেন কেমনে? আমরা তো পাচ্ছি না, আমাদের কাছে নাই মনে হচ্ছে। কি বলছেন ভাই? সবার কাছে আছে, আপনার উপর থেকে আমি ক্লিক করে দিচ্ছি। এটা বলতে হবে কিন্তু, সবাই কিন্তু গ্রেডিয়েন্টটা দেখেন, গ্রেডিয়েন্টটা ইনো অনেক ইম্পর্টেন্ট। মানে তখন কখন বলে কে আসবে বলে, আমি আমাদেরকে কখনো গ্রেডিয়েন্ট দেখাইনি। দেখেন এখানে যে মাঝখানে যে টুলসটা আছে না, এটা কিন্তু গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এটা এটা মাথায় থাকবে সবার, এটা কিন্তু গ্রেডিয়েন্ট। উইন্ডোতে যাব, উইন্ডোতে যে অ্যাপিয়ারেন্স, তারপরে দেখেন উইন্ডোতে যে আবারো গ্রেডিয়েন্ট। ওকে, দেখেন এটা চলে আসছে আমার। হ্যাঁ, মানে আমি একটা ভুল যে কালার নিয়ে অ্যাপিয়ারেন্সটা কি জিনিস? অ্যাপিয়ারেন্স যেটা বললেন এটা কি জিনিস ম্যাম? এটা হচ্ছে, এটা না নিলেও হয় কিন্তু এটা আর কি, মানে কি এটা রুলস এর মধ্যে আর কি আমাকে শিখাইছে, আমি তাই জানি যে এটা আগে নিয়ে তারপরে আর কি পারফেক্ট ভাবে দেখেন কাজটা হয়ে যাচ্ছে। এখন ধরেন অ্যাপিয়ারেন্স না নিয়ে গ্রেডিয়েন্টটা নিয়ে আসি, তো দেখি কি হচ্ছে। উইন্ডোতে যে কই 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 গ্রেডিয়েন্টটা কই? জি উপরে ম্যাম, উপরে। হ্যাঁ, এটা করা যাবে কিন্তু আর কি আমি করি ওটা আর কি, আমার ভাই শিখিয়ে দিয়েছে যে এটা এভাবে এভাবে করবে, তো আমার কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, হয়তো এখানে কোনো প্রবলেম নাই, সে আর কি কোনো রুলস অনুযায়ী শিখিয়েছে না কি অনুযায়ী শিখেছে তাও জানি না। এখন কথা হলো যে এখানে আকাশে দিলাম, এখন আপনারা বলছেন যে কালার পাচ্ছেন না, তো কালার তো পাওয়া যাচ্ছে ভাই, এখানে কত কালার আছে কি পাচ্ছেন না? কি কালার নিবেন আমাকে বলেন, আমি করে দিচ্ছি। এখানে ম্যাম টুলস অ্যাড করব, ওই যে কালারের ওই নেওয়ার অপশন অ্যাড করব। কমানো বাড়ানো তখন দেখেন এইভাবে কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে? জি ম্যাম।
দেখা যাচ্ছে নীলের কালারটা একটু বেশি আছে, আমি একটু সবুজটা এপাশে দিয়ে দিব। দেখেন এটা হচ্ছে এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে? বুঝা গেল ভাই? সবাই 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 কি বুঝতে পেরেছেন? সাপোজ ধরেন এখানে হচ্ছে শুধুমাত্র দুইটা কালার ইউজ করবো, হ্যাঁ, একটা হচ্ছে আকাশি আর এগুলো হচ্ছে আমি ডিলেট করে দিব, যেহেতু এখানে শুধুমাত্র আমি যেটা আর কি গ্রে হচ্ছে। এটা না, নেভি ব্লুটা ইউজ করে রাখি। জোস লাগছে ম্যাম, বুঝছেন? এভাবে কিন্তু আপনারা করতে পারেন। ওকে, গ্রেডিয়েন্ট নিয়ে কার কি প্রবলেম একটু বলেন। জাপু, গ্রেডিয়েন্ট নিয়ে এখনো প্রবলেম আছে একটু প্লিজ বলেন। ও, একটা কালারের ডার্ক শেড লাইট শেড কি হবে দিব? একটা কালার? হ্যাঁ, একটা কালার তো ওখান থেকে, ও মানে ডার্ক লাইট দুইটা শেড, এক কালারের দুইটা শেড। না না, দুইটা সেট না, উনি যদি মনে করে তো ডার্ক কালার বা ইয়া কালার, মানে আপনি বলতে চাইছেন যে হচ্ছে একটা কালারে দুইটা কালার করবেন নাকি বলেন না বাবু? দুইটা শেড নেব, একটা কালারে শেড দিব দুইটা, ডার্ক শেড আর লাইট শেড। কি ব্যাপার, 23 জন হলো কি করে, কে আবার আসলো? এই আপনারা খেয়াল করে দেখবেন, ওকে? আমি ওইদিকে না, আপনারা খেয়াল করে দেখবেন, ওকে? আপু বলছিল যে একটা আপনি লোগোতে ব্যবহার করতে চাইছেন নাকি কোনো ফন্টে? লোগোতে না ফন্টে? আপু ফন্টে, ফন্টে। তাহলে একটা ফন্ট আগে লিখি, লিখে আগে দেখি। হ্যাঁ, কেউ কিছু একটা বলেন, কিছু একটা লিখি। আপনার নাম লেগে না সজীব ভাই, মানে বলতে পারছে না, মানে বলছে সজীব ভাই নামটাই লিখি, তাই না? না না, আপনার নাম লেগে খুঁজে পাচ্ছে না, যেহেতু চারটা করলাম, চারটা দিয়ে দি। এতক্ষণে চারটা হয়ে গেল আপু? ভাই আপনার কম্পিউটার না অন্য কিছু? ভাই আমার কম্পিউটারে অন্য অ্যাপস যদি না ইয়া পিএস আর এআই যদি রাখি তাইলে একবার সে হ্যাং করে, যে কোনো একটা ইউজ করি। ক্রিয়েট আউটলাইন করার পরে আনগ্রুপ। এবার বলছেন একটা একটা করে করব, মানে কি হচ্ছে গ্রেডিয়েন্ট না, মানে গ্রেডিয়েন্ট না, মানে একটা একটা করে হালকা কালার হয়ে গাঢ় কালার হতে হতে আসবে, এটা না? জি জি, ও ডার্ক এন্ড লাইট ভাই, একটু দেখেন তো কাজগুলো ঠিক আছে না? হ্যাঁ ভাই, কাজ ঠিক আছে ভাই, দেন দেন কাজ ঠিক আছে, যখন বোঝা যাবে, যখন হচ্ছে রেটিং পাওয়া যাবে বা আরো ভালো কিছু হবে তখন। হ্যাঁ, আমার মনে হয় তার সাথে সম্পর্ক নাই ম্যাম, কারণ ওরা না বুঝে রেটিং দেয়, ইয়ে দেয়। কি ভাই মনের কথা কইছেন, বুঝেই না ভাই। না, আপনাদের দাঁড়াতে হবে, বুঝছেন? আপনাদের দাঁড়াতেই হবে, ওরাই কাজ বোঝে না। না অবশ্যই, কষ্ট করে কাজটা করলাম, যদি বুঝতো তাহলে কি অন্যকে দিয়ে করাইতো? ম্যাম কি কালার ইউজ করতে চাইছেন আপনি একটু বলেন তো আপু। কি ব্যাপার, উনি কথা বলছেন না কেন? মা এই তো দেখেন এখানে এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম, মানে একটা কালার যখন ইউজ করবেন, হ্যাঁ, তখন এটা কিন্তু অন থেকে শুরু করে একদম 100 পর্যন্ত, তার মানে একবার দেখেন হালকা লাইট একদম হালকা হতে হতে একদম ডার্ক হয়ে আসছে। এটা কইছে কেন জানেন? বুঝলাম না,
এটা কই থেকে আনলেন সোয়াচ অপশনটা ফোর্থ অপশনটা এখানে আছে আপু আচ্ছা ঠিক আছে আপনি সোয়াচ অপশন যদি এখানে না পান তো আর কি উইন্ডোতে যে দেখেন সোয়াচ আছে সোয়াচটা নিয়ে আসেন আপনাদের সোয়াচ সম্পর্কে ধারণা আছে জি আপু আছে সজীব ভাই আপনি বাদ দেন তো আপনি কথা বলবেন না আপু নাই জি আপু আছে তো সোয়াচ কি সোয়াচের কথা আগেই বলেছিলাম যে আপনার সোয়াচ এখানে নিয়ে রাখবেন দেখেন দেখেন কেন আমার নেওয়া আছে হ্যাঁ এটা বলি এই তো দেখেন ওই যে আপু সোয়াচ করছে না এখানে দেখেন সোয়াচ আমাদের ছোট ছোট অনেক মানে আছে ম্যাম দুর্বলতা আরে ভাই কদিন মধ্যে এত বেশি ইয়া করলে হবে একটু খাবার দিতে আম্মাও তাই বললো প্রবলেম ভাই আম্মাও তাই বললো যে কয়েকদিন আর কি নিবি আজকে কি করবি কিন্তু তারপরেও নিতে হবে মাথায় রাখতে হবে ঠিক আছে এ বাবা আমারও তো অবস্থা খারাপ হ্যাং করছে ম্যাম আপু আমার সাহায্যে তো কোন কালার আসছে না ভালো করে দেখেন ভাই আসবে আসবে কালার সোয়াচেস করছি তাও আসছে না আপু সোয়াচটা কোথা থেকে নিয়ে আসলেন এটা একটু বলেন তো গ্রেডিয়েন্ট আমার নেওয়াই আছে মনে হয় নাকি ফোন বাজছে দেখেন
কেউ কি ব্যাপার কথা বলছেন না কেন জি আপু আছি আপু তো আছি কাজ দেখতেছি আর কি আছি আপু আচ্ছা আপু আপু একটা হেল্প করবেন হ্যাঁ হ্যাঁ বলেন আপু এই যে আমি লিখছি বাট প্রবলেম হচ্ছে যে আমার লেখাটা সবগুলো বড় হাতে রাখা হচ্ছে মানে কোনো ভাবে ছোট করতে পারছি না ক্যাপস লক ক্যাপস লক ট্রাই ইয়া করেন নইলে আপনি ক্যারেক্টারে যান ক্যাপস লক ইয়া করেন তারপরে হচ্ছে ও টাইপসে যে ওই চেঞ্জ কেস হ্যাঁ চেঞ্জ কেস দেন এত আপার আছে লোয়ার আছে লিটল আছে এগুলো করে দেন তাহলে হবে তারপরে না পারলে বলেন এক মিনিট মানে ওই যে আপনি প্রথম বুঝতে পারছি না আসলে কি বললেন আরেকবার বলবেন আপনি হচ্ছে দেখেন কিবোর্ডে যে ক্যাপস লক আছে না সেটা হয়তো বা থেকে গেছে ওটাকে ইয়া করেন ক্যাপস লকটাকে আর নইলে টাইপে যান টাইপে যে দেখেন চেঞ্জ কেস লেখা আছে চেঞ্জ কেস এখানে আপার মানে সবগুলা বড় হাতের হবে লোয়ার মানে ছোট হাতের হবে লিটল কেস মানে ছোট বড় এই সেন্টেন্স কেস এগুলাতে দেন তারপরে না হলে আবার বলেন আচ্ছা ঠিক আছে এখন ওই আপুটা যে কি বলছিল এটা আর কি মাথার উপর দিয়ে গেছে এখন বলুক যে হচ্ছে সে কি এরকম করে ডার্ক আর এবং হালকা লাইট এবং ডার্ক কি এরকম কথা বলছিল নাকি অন্য কিছু বলছিল এরকমই আপু ঠিক আছে আর একটা কাজ করতে পারেন যেটা আমি দিয়েছিলাম ওটা হচ্ছে একটু দেখতে পারেন আপু ওই কাজ করে তো হচ্ছে না দেখছি আচ্ছা স্ক্রিন শেয়ার দেন এবার দেখেন এখানে দেখেন আমি হচ্ছে একটা ফন্ট এরিয়া দিই একটু নতুন টেস্ট নিয়ে একটু ট্রাই করে তারপরে দেখব দেখছি আপু এইভাবে দেখেন একটা ফন্ট এরিয়া দেওয়া আছে হ্যাঁ তো সেভাবে আর কি আপনি এটাও ইউজ করতে পারেন সেটা দেখেন এখানে লাইট থেকে একদম গাঢ় পর্যন্ত হ্যাঁ এভাবে কিন্তু ইউজ করতে পারেন দেখা যাচ্ছে আপনি ফার্স্টে গাঢ়গুলো নেবেন তো সরি ফার্স্টে হালকা থেকে শুরু হবে তো এখান থেকে আমরা শুরু হোক তো তারপরে হচ্ছে আমার কি হবে সেকেন্ডটা এটা হবে ওকে তাহলে কি হবে থার্ডটা আমার এটা হবে এবং ফোর্থে যে আমার হচ্ছে একদম গাঢ়টা হয়ে যাবে ওকে এখন আপনারা না বুঝতে পারলেও মানে যারা কাজ দিবে তারা ঠিকই বুঝতে পারবে যে আপনি একদম হালকা থেকে গাঢ় পর্যন্ত ডার্ক করেছেন হ্যাঁ এখন এটার জায়গায় যে আমরা কি করব দেখেন বারবার দেখাচ্ছি যে হচ্ছে উইন্ডোতে যে এটা হ্যাঁ এটা এটা নিতে হবে কারণ হচ্ছে এটা আমাদের ফার্স্টে ডার্ক আছে তারপরে আর কি লাইটটা লাইট বলতে এটা এটা হবে বুঝা গেল বুঝতে পেরেছেন না কোনো প্রবলেমই বুঝতে পারছি আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন না পারেননি
বাবা কি ঘুমাই গেছে নাকি? ইয়াপা লাইট থেকে কারেন্ট নেই, লাইট থেকে ডার্ক না কারেন্ট গেল ফোনে চার্জ হচ্ছে। আচ্ছা আপনারা ব্রেক নেবেন না নাকি দেখে যাবেন? ব্রেক না নেয় বেটার, ব্রেক না নাও আপু 12 রান বলতে পারি না। হ্যাঁ আপনি কি করছেন না নাকি সব মিলে একটু বলেন তো শুনে আপনার আপনার বিষয়টা। আপু আমি শারীরিক ভাবে অসুস্থ আছি, কাজ করতে পারছি না, এমনি কোন রকম ওইটা খালি কেলাসটা করেছি আপু, সে জ্বর আছে তো। ভাই দুই তিন দিন কিন্তু ক্লাস করা লাগবে, কারণ ওই পিডি স্যার আসবে যে কোনো মুহূর্তে। হ্যাঁ তখন এসে যদি বলে আমি আসি, তখন এসে যদি বলে যে আপনার তো এতজন কম অথচ সবাই বলছে আপনার অনেকজন, কিন্তু এটা আমি অনেক বিপদে পড়ে যাবো ভাই। আমি না আপনারা নিজেরাও করবেন, দেখা যাচ্ছে যে দুইয়া থেকে ক্লাস করেছি। আচ্ছা ঠিক আছে, অসুস্থ তো মানুষ হতেই পারে। কথা হলো যে ব্রেক কেউ যদি চলে গেছেন তাহলে ব্রেক থেকে এসে আর কি নাম প্রেজেন্ট স্ক্রিনশটটা নিব, সিগনেচার ফন্ট যেটা আর কি সিগনেচার লোগোটা আজকে দেখাবো। ওকে সিগনেচার লোগো আমি তো কনটেস্টে দেখতে পেলাম না। এখন আপনারা বলছেন অনেকে যে কনটেস্ট আপনারা বুঝছেন না বা পারছেন না, কিন্তু যতটুকু করানো হয়েছে ততটুকুর মধ্যে কিন্তু কনটেস্ট করা যায়। আপনারা হেভি ওয়ে মানে $100 $150 এগুলো কনটেস্ট করার দরকার নাই, 30, 20, 25, 50 সর্বোচ্চ এইরকম, আর দুই তিন দিন বাকি থাকবে এরকম টাইপের লোগো করবেন। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারছেন না? আচ্ছা এটা কি বুঝতে পেরেছেন সবাই, এই ডিজাইনটা বুঝতে পেরেছেন? একটু মিউট করে রাখেন তো সবাই। আপনাদের কি মনে হচ্ছে যে আমি আপনাদেরকে সাপোর্ট কম দিচ্ছি বা কোনো প্রবলেম থাকলে একটু বলেন তো কি ব্যাপার? কনটেস্ট ওই দুই তিন জনই দেখছি প্রায় ঘুরিয়ে ফিরিয়ে করছে, আর নাহলে সবাই ইচ্ছা মতো এক একটা করছে, এটা বুঝলাম না। আপনাদেরকে স্কুলে যখন ভর্তি করা হয়েছে তখন কিন্তু পড়াশোনা কিন্তু আপনাদেরকেই করতে হয়েছে। হ্যাঁ ভর্তি কিন্তু বাবা মা দেখাচ্ছে করে দিয়ে চলে আসছে, পড়াশোনাটা নিজেকেই করতে হবে নাকি? অবশ্যই আপু। এখন এরপরে আর কি বলেন? আচ্ছা এসে কথা বলি, ব্রেক টাইমটা